হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের প্রি কেমিস্ট্রি কোর্সে ওয়েলকাম জানাচ্ছি। যারা রসায়ন অনেক ভালো পারো তাদেরও একটা আসল জায়গায় যে সমস্যাটা হয় সেটা হলো সবকিছু জানার পরেও ছোট ছোট জায়গায় ভুল হয়, কারণ প্রি কেমিস্ট্রির নলেজ অর্থাৎ বেসিক কেমিস্ট্রি যে যে অংশ প্রত্যেক চ্যাপ্টারে দরকার পড়ে সেটার মধ্যে ছোট ছোট ভুলের কারণে জানা চ্যাপ্টারের জানা সূত্রের মধ্যেও অজানা ধরনের ভুল হয়। এই ভুলগুলো থেকে বাঁচার জন্যই যে কোর্সটা সবার আগে কেমিস্ট্রিতে করতে হয় সেটা হলো প্রি কেমিস্ট্রি। তার মানে কেমিস্ট্রি তুমি ক্লাস 9-এ পড়ো কি 10-এ পড়ো কি 11-এ পড়ো কি 12-এ পড়ো বা তুমি ইউনিভার্সিটিতেই কেমিস্ট্রি পড়ো না কেন, কেমিস্ট্রির শুরু করার আগে যে কোর্সটা তোমাদের অবশ্যই করতে হয় সেটা হলো প্রি কেমিস্ট্রি। এই প্রি কেমিস্ট্রি কোর্সের ভেতর সেই জিনিসগুলো কভার করা হয় যেটা কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে প্রয়োজন হয়। তার মানে এই কোর্সের গুরুত্ব এতটাই বেশি যে এই কোর্সটা না করা থাকলে তুমি যে চ্যাপ্টার গুলো ভালো পারো সেখান থেকেও তোমার অসংখ্য অঙ্ক ভুল হবে। আর তোমার এই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো যদি এখন এই কোর্সের মাধ্যমে তুমি ক্লিয়ার করে ফেলো তাহলে তুমি যতগুলো চ্যাপ্টার সামনে পড়বা সবকিছু বুঝতে অনেক ম্যাজিক্যালি আনন্দ ফিল হবে এবং তুমি খুব সহজেই অন্যান্য চ্যাপ্টারের কনসেপ্ট গুলাকে বুঝে ফেলতে পারবা যদি তোমার প্রি কেমিস্ট্রি কোর্স করা থাকে। তো এই কোর্সটা করার পর তুমি নিজের সম্পর্কে অনেক গুড ফিল করবা এবং তুমি বলতে পারবা যে আমি কেমিস্ট্রির বেসটাকে শক্ত করে নিয়েছি, তাই আমি এখন সামনে যে কোনো চ্যাপ্টার পড়লে সেগুলো বুঝতে পারবো, আমার বিভিন্ন টিচারের কাছে দৌড়াইতে হবে না, আমি শুধু বই পড়লেই জিনিসগুলোকে ধরে ফেলতে পারবো কি বলা হচ্ছে। তো একটা বিল্ডিং বাইরে থেকে অনেক সুন্দর দেখা যায় কিন্তু ওই বিল্ডিং এর সমস্ত ওয়েট কিন্তু ধরে রাখে বিল্ডিং এর নিচের কলামগুলো অর্থাৎ বেসটা। সো তোমার কেমিস্ট্রির বেস যদি শক্ত না হয় তাহলে কিন্তু পুরো বিল্ডিং যেমন ধসে পড়বে কলামে কোনো সমস্যা হলে বা নিচের বেজে সমস্যা হলে, তেমনি তোমার কেমিস্ট্রি পড়া একদমই বৃথা হয়ে যাবে। এই সবগুলো চ্যাপ্টার যা তুমি জীবনে কেমিস্ট্রিতে পড়বে সবগুলো ভ্যালিউলেস হয়ে যাবে যদি তোমার কেমিস্ট্রির বেসিকটা স্ট্রং না হয়। সো এই কোর্সের মাধ্যমে আমরা প্রি কেমিস্ট্রি কভার করতে যাচ্ছি যেটা তোমার জীবনে কেমিস্ট্রি সব থেকে গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা কোর্স। সো আর বেশি সময় নেব না, তোমরা যারা এই লাইভ ক্লাসে এখন যুক্ত হয়েছ প্রথমেই তোমরা তোমাদের নামটা লিখে কমেন্ট করে জানাও, এরপর আমরা ক্লাসের কন্টেন্ট দেখব এবং এই কোর্সটা অনেক দ্রুত আমরা শেষ করার চেষ্টা করব। এখানে আমি দেখতে পাচ্ছি অয়ন চলে এসেছে, বাকি যারা যারা ক্লাসে আছো তারা নিজেদের নাম লিখে একটু কমেন্টে জানাও। এটা হলো তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স। তো আসসালামু আলাইকুম জানাইছো যে, আচ্ছা হোসেন আলী, হোসেন আলী চলে আসছে। হ্যালো হোসেন, কেমন আছো তুমি? আমরা আজকের এই কোর্সের শুরুতে যেটা করব সেটা হলো প্রথমত কেমিস্ট্রি, তোমরা তোমাদের নাম লিখতে থাকো। আমাদের ক্লাসে ইতালি থেকে আয়মান আছে, তারপর রাকিতা চলে এসেছে, হ্যালো রাকিতা। হিফজুল ইসলাম চলে এসেছে, হ্যালো হিফজুল, কেমন আছো তুমি? আমরা ক্লাসের শুরুতে এই প্রি কেমিস্ট্রি শুরুর জন্য কেমিস্ট্রির একটা কবিতা পড়বো, সো দ্যাট উড বি ইন্টারেস্টিং। তো তোমাদের প্রথমে কবিতাটা দেখাচ্ছি, এই ক্লাসের গুরুত্ব কতটা বেশি সেটা তোমরা এই কবিতার দ্বারা বুঝতে পারবা। যারা কিছু জানো আর যারা কিছু জানো না, যারা কিছু বোঝো আর যারা কিছু বোঝো না, দুজনেরই হবে আজ অসীম সাধনা। রসায়নের যেসব বেসিক নিয়ে হয় তোমাদের যন্ত্রণা, আজকের ক্লাসে হবে সেই সব টপিক নিয়ে আলোচনা। জানা অঙ্কের অজানা ভুল থেকে হবে মুক্তি, আজকের ক্লাসে আমরা শিখব এমন যুক্তি। রসায়নের কষ্ট থেকে যারা হতে চাও মুক্ত, আজকের ক্লাসে হয়ে যাও তারা যুক্ত। সো দ্যাটস দা স্টার্টিং অফ দিস কোর্স। এই কোর্সের মধ্যে আমরা যে সকল প্রশ্ন কভার করব সেই প্রশ্ন কয়েকটা, সব টপিককে মাত্র 6টা প্রশ্নের আধারে আমি নিয়ে এসেছি। 1 নম্বর প্রশ্ন আমাদের থাকে পর্যায় সারণী পুরোটা কিভাবে মোটামুটি ভাবে মুখস্থ করা যায় সেটা কভার করব আমরা। এরপরে কিভাবে পর্যায় সারণী মুখস্থ করলাম তাতে তো কাজ হইলো না, পর্যায় সারণী প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি না জানি তাহলে তো ওইটা দিয়ে ইলেকট্রন বিন্যাস করে সামনের দিকে আগানো যাবে না। তাই কিভাবে যে কোনো মৌলের পুরো পর্যায় সারণীর শত শত মৌলের সবগুলোর পারমাণবিক সংখ্যা বের করার কোনো একটা জাদু বা টেকনিক আছে কিনা সেটা আমরা দেখব এই কোর্সে। এরপর আমরা
সবকিছুই জানলাম, পারমাণবিক সংখ্যাও জানলাম, কিন্তু ভর মুখস্থ করতে কষ্ট হয়। ভর না জানা থাকলে বিভিন্ন অঙ্ক করা যায় না, সেই ভর কেমনে মুখস্থ করব সেটা আমরা জানবো। আর এরপর যে কোনো একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা লিখতে বললে সেটা কিভাবে লেখা যায়? কোয়ান্টাম সংখ্যা আমরা অনেকগুলো লিখতে পারি একটা শক্তি স্তরের বলে দিলে, কিন্তু কোয়ান্টাম সংখ্যা একটা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য লেখে কিভাবে, সেটা কিভাবে লিখতে হয় সেটা টেকনিক জানবো। এটার ভিতরে হুন্ডেন নীতি, পলির বর্জন নীতি এবং আব্বাউর নীতির কম্বিনেশন করে আমরা এই প্রশ্নটার উত্তর করব। এরপর বিভিন্ন সময় আমাদের কেমিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট একটা সেকশন হলো আমাদের গ্যাসীয় প্যারামিটার পি, ভি, এন, আর, টি এগুলা বের করা। ওই জায়গায় গ্যাস ধ্রুবকের মান যদি আমরা ভুল করি তাহলে আমাদের পুরো অঙ্কটাই ভুল আসবে, রেজাল্ট ভুল দেবে। অনেক সময় চাপ, আয়তন, তাপমাত্রা বিভিন্ন এককে থাকে, সেগুলোকে কনভার্ট করে একটা ইউনিটে নিয়ে আসতে হয়, তারপরে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়। সেই কনভার্সনে যদি ভুল হয় তাহলে সূত্র জানা থাকলেও অঙ্ক হবে না। তাই আমরা আর এর মান এবং বিভিন্ন এককে কিভাবে জিনিসগুলোকে নিতে হয় সেই বিষয়ক প্রশ্নের উত্তর করব। অনেক সময় আমাদের দুর্বল এসিড, তীব্র এসিড, দুর্বল ক্ষার, তীব্র ক্ষার এগুলা দিয়ে বিভিন্ন কিছু ব্যাখ্যা করতে হয়। অ্যাডমিশন টেস্টে যে সকল প্রশ্ন আছে ওগুলার ব্যাখ্যা করার সময় উদাহরণ হিসেবে আমাদের এগুলাকে লাগে। তাই এগুলার উদাহরণ আমরা জানবো এবং এই পুরো কোর্সের ভিতর এই ছয়টা প্রশ্ন মোটামুটি আমরা উত্তর করব। এবং এই ছয়টা প্রশ্ন উত্তর করার দ্বারাই আসলে পুরো কোর্সের ট্রেনিংটা আমরা শেষ করব। সো ইট উড বি ইজি এবং খুব কম সময়ে আমরা এটা করতে পারবো। তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে দুটো মেনশন করে ফেলো এবং ক্লাসে চলে আসো। আর ক্লাসে আরেকজনকে পাওয়া গিয়েছে, আমার নামটা পড়ছি সত্তার, কেমন আছো? রাশেদ, তারপর এখানে ঈশাকে মেনশন করেছে রাকিতা। তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে দ্রুত মেনশন করে ফেলো, ক্লাস এখনই শুরু হয়ে যাবে। আর তোমরা তোমাদের খাতা, কলম, ক্যালকুলেটার এই সমস্ত জিনিস নিয়ে বসে যাও, তাহলে প্রত্যেকটা জিনিস বুঝতে সুবিধা হবে। আর আমি খুব স্লোলি আগাবো, বিকজ এগুলো খুব বেসিক কনসেপ্ট এবং এগুলা এমনই পাওয়ারফুল কনসেপ্ট যে এই ক্লাসের বেসিক যদি তোমার না থাকে, সামনে তোমাকে আমি কেসিকেপি পড়াবো, জৈব রসায়ন পড়াবো, যাই পড়াবো, কোনো ভ্যালিউ থাকবে না ওগুলার। মানে তোমার বেজ নাই, তোমার মানে যেটার মধ্যে বেজ নাই ওটার মধ্যে বিল্ডিং দাঁড় করানো যাবে না। তো তোমাকে সামনে আমি যাই কোর্স করাবো সেগুলো একদমই বৃথা হয়ে যাবে তোমার যদি এই কোর্স করা না থাকে। সো দ্যাটস দ্য থিং, চলো ক্লাসে স্টার্ট করা যাক। প্রথমত আমরা যে প্রশ্নটার উত্তর জানতে চাচ্ছি সেটা হলো পুরো পর্যায় সারণী মোটামুটি ভাবে কিভাবে মুখস্থ করব। তো পর্যায় সারণীটা আমি তোমাদের দেখাই আমি কতটুকু তোমাদের মুখস্থ করতে হেল্প করতে পারি। এই 12টা টপিক আসলে কাভার হবে আজকের কোর্সে। সো 12টা টপিকের নাম আর আমি পড়লাম না, এখানে দেখতে পাচ্ছ তোমরা। পর্যায় সারণী মুখস্থ করার নিয়ম, পর্যায় সারণীর কতটুকু মুখস্থ করব সেটা দেখো। পর্যায় সারণীর মধ্যে নিচের এই যে দেখো কালো যে অংশগুলো আমি বানিয়ে রেখেছি এইটুকু বাদ যাবে, মানে পর্যায় সারণীর এইটুকু অংশ বাদে সম্পূর্ণ পর্যায় সারণী মোটামুটি তোমাদের মুখস্থ করতে হবে যদি অ্যাডমিশন টেস্ট দিতে চাও। এইচএসসি অ্যাডমিশন টেস্টের ছাত্রছাত্রীদের জন্য সাজেশন প্রথমে এইটা যে তোমরা এইটা এইটুকু বাদ আর এইটুকু বাদ দিতে পারো, বাকি সব সব মৌলের নাম তোমার মুখস্থ থাকতে হবে। এখন মোটামুটি দেখা যাচ্ছে কয়েক শত 100-এর কাছাকাছি মৌল তোমার কিভাবে নাম মুখস্থ করবা সেটা নিয়ে টেনশন হতে পারে, বাট টেনশন করার কিছু নাই। আমি যে কোর্সটা করাচ্ছি এটার মধ্যে তোমাদের নোট দিয়ে দেবো যেটার মধ্যে মুখস্থ করার টেকনিক গুলো তোমরা পেয়ে যাবা। প্রথমত এই যে 1 নম্বর, 2 নম্বর, তারপরে এখানে দেখা যাচ্ছে 13, 14, 15, 16, 17, 18 এই সবগুলা গ্রুপ, এই গ্রুপ, এই গ্রুপ, তারপরে এগুলা, এই সবগুলো গ্রুপ মুখস্থ করার জন্য তোমরা জাস্ট 8টা লাইন মনে রাখলে হয়ে যাবে। বাংলায় 8টা লাইন মনে রাখা খুব কঠিন কিছু না। আর 1-এর ঠিকা 30, 1-এর ঠিকায় 30 তোমার সরাসরি ক্লিক মেমোরিতে পেয়ারে পেয়ারে মনে রাখতে হবে। পেয়ারে মনে রাখা মানে হইলো 1-এর ঠিকা 30 তোমার ছাড়া মুখস্থ করতে হবে। কোনো টেকনিক যদি খাটাইতে চাও খাটাইতে পারো সেটার মধ্যে, বাট আমি তোমাকে ওইটা দেখাচ্ছি না। 1-এর ঠিকা 30 কিন্তু এই গ্রুপ গুলা প্রত্যেকটা গ্রুপ মুখস্থ করার টেকনিক আমি তোমাকে দেখাইতে পারি। তো তোমার দায়িত্ব হবে, তোমার হোমওয়ার্ক হলো আপ টু 30, মানে 1-এর থেকে 30 এমন ভাবে মুখস্থ করবা যেন এই দুইটা প্রশ্নের উত্তর করতে পারো। যেমন তোমাকে যদি বলে এসসি এটার পারমাণবিক সংখ্যা কত, তোমার বলতে হবে 21। আবার এটার উল্টাটাও যদি বলে 21 কার পারমাণবিক সংখ্যা,
সেটার অ্যান্সার এসসি, তোমার দুইটাই জানতে হবে। মানে পারমাণবিক সংখ্যা বললে তুমি মৌল ওটার নাম বলতে পারবা, মৌল ওটার নাম বললে তুমি আবার পারমাণবিক সংখ্যা বলতে পারবা, এমন ভাবে 30টা মুখস্থ রাখতে হবে। এটা হলো ডিরেক্ট মুখস্থ করবা। এরপরে এখানে আমি কিছু দিয়ে দিছি, কনফিউজ যেন না হয় ছাত্রছাত্রীটা, ওর জন্য চারটা বি দিয়ে চারটা মৌল যেগুলোর নামের পার্থক্য ধরতে পারি না আমরা অনেক সময়, সেগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে জাস্ট। এরপরে দেখো, যে কোনো গ্রুপ মুখস্থ করার জন্য ছন্দ আছে, সেগুলা এখানে লেখা রয়েছে। যেমন এই যে প্রথম গ্রুপ, গ্রুপ ওয়ান মুখস্থ করার জন্য এই যে ছন্দ দেখতে পাচ্ছ, হাই, লিনা, কে, রুবি, ছেঁচে ফেলেছে বা ফ্রাই করেছে যেটা বলতে পারো, এই ধরনের ছন্দ দিয়ে তুমি প্রত্যেকটা গ্রুপ মুখস্থ করতে পারো। প্রত্যেকটা ছন্দ এখানে লেখা রয়েছে, তোমরা যারা এখন তুলতে চাচ্ছ তুলতে পারো, অথবা আমাদের অ্যাডমিশন টেস্টের গ্রুপে যুক্ত থাকো, ওখানে তোমাদের এই স্লাইডটা দিয়ে দেবো, তো তোলার প্রয়োজন হবে না। আর এই ভিডিওতে কমেন্ট করলেও হয়তো তোমাকে আমরা স্লাইডের লিংক দিয়ে দেব। সো গ্রুপ টুর জন্য ছন্দ এখানে দেখতে পাচ্ছ, এই যে গ্রুপ টুর প্রত্যেকটা মৌল বি এম জি সি এ এস আর বি এ আর এন, এগুলা সব তুমি আরেকটা লাইন মুখস্থ করলে হয়ে যাবে। লাইনটা কি, যে বিরিয়ানি, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা দিয়ে তুমি পুরো গ্রুপ টু মুখস্থ করতে পারলা। গ্রুপ থ্রি, গ্রুপ থ্রি না ঠিক আসলে ওই পাশে গিয়ে যদি বলো, এটা হলো 13, সেটা তুমি মুখস্থ করতে পারছো, ওটার জন্য ছন্দ রয়েছে। গ্রুপ 14-র জন্য ছন্দ রয়েছে, যেটা তুমি পাশে দেখতে পাচ্ছ আমার। গ্রুপ 15-র জন্য ছন্দ রয়েছে। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও তাদের জন্য বলতেছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই যে আমি একটা একটা করে ধরতেছি, গ্রুপ 2 এটা, গ্রুপ 13 এটা, গ্রুপ 14 এটা, এরপর গ্রুপ 15 এটা, এন পিএস এস বি বিআই, গ্রুপ 16 অক্সিজেন ও এসএসসি তে পরে একটা লাইন মুখস্থ করলেই তুমি পেয়ে যাচ্ছ পুরো 16 গ্রুপের নাম মুখস্থ হয়ে যাচ্ছে তোমার। এটা জাস্ট ছন্দ দ্বারা মুখস্থ করা, বায়োলজিতে অনেক কিছু করছো, কেমিস্ট্রির পর্যায় সারণী মুখস্থ করা ছন্দ এগুলা। এই যে এই লাইনটা মুখস্থ করার মাধ্যমে বাম পাশের যে লেটার গুলো দেখতে পাচ্ছ, লেটার গুলো না ওয়ার্ড গুলো, সেগুলোর থেকে তুমি আসলে ছন্দটা পাচ্ছ। এই নিষ্ক্রিয় গ্রুপ মুখস্থ তুমি করে ফেললা। আর নিষ্ক্রিয় গ্রুপের না, এটা হ্যালোজেন গ্রুপ ছিল, এটার স্ক্রিনশট নিয়ে নাও, আরেকটা ছবি তুলে নাও, 18 নম্বর গ্রুপ মুখস্থ করে ফেলবা এই ছন্দ দ্বারা। এখন প্রশ্ন হইলো কি কি কাবার হইলো মোটামুটি আমাদের। এটা কি দুইবার উঠেছে? হ্যাঁ, দুইবার দেখা যাচ্ছে, এটাকে আমি একটা কেটে দিই, পরে কাটা যাবে না। আমাদের গ্রুপ গুলা মুখস্থ হয়ে গেলে এরপর যদি আমরা চিন্তা করি পর্যায়ে একটা মুখস্থ করা যেতে পারে, সেটার জন্য আমি এখানে একটা ক্লু দিয়ে দিছি, একটা লাইন দিয়ে দিছি একটা ছন্দের মাধ্যমে, এই এই কয়টা মুখস্থ হবে, এই কয়টা কোথায় আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটার জন্য একটা ছন্দ আছে, এটার জন্য একটা ছন্দ, এইটা 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 এইটা, টোটাল 8টা ছন্দ বা 8টা লাইন মুখস্থ করার মাধ্যমে পুরো পর্যায় সারণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রুপ গুলো হয়ে যাবে। তুমি কিন্তু একের থেকে 30 মুখস্থ করবা সরাসরি, তাই তোমার এই পর্যন্ত মুখস্থ হয়ে গেল, তার মানে এটা আমি টিক দিয়ে দিচ্ছি। তাহলে বাকি রইলো তার নিচের এইটুকু মাত্র, এইটুকু এইটুকু মুখস্থ করার জন্য একটা ছন্দ, যেটা এটা আমার বানানো ছন্দ, কারণ আমি ইন্টারনেটে বাকিগুলার ছন্দ পেয়ে গেছি, মানে তোমরা ফ্রিতে পাবা ইন্টারনেটে আছে, বাট এই নিচের এইটার ছন্দ ছিল না, এটা আমি বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। নিচের ওই এইটুকু তোমরা মুখস্থ করতে পারবা, এই নিচের এইটুকু যেটা আমি এখন লাল করে দিলাম। যাই হোক, এখন তাহলে চলে আসি ছন্দ গুলো মুখস্থ করার পরবর্তী কাজ হলো, আমরা ছন্দ দিয়ে যে কোনো জায়গায় কোন মৌল ওটা আছে সেটা জানতে পারলাম, কিন্তু মৌলের পারমাণবিক সংখ্যা না জানলে ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হবে না। তাই এখন যে কোনো মৌল, একটা গ্রুপে থাকা যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বের করব কিভাবে সেটা জানা দরকার। সো এখন ধরো আমি তোমাকে যদি বলি, তুমি এই 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 পুরো গ্রুপ মুখস্থ করছো, কিভাবে করছো, ছন্দ দ্বারা মুখস্থ করছো। এখন তোমাকে জিজ্ঞেস করলাম কে আর, এটা পারমাণবিক সংখ্যা কত, তা তো মুখস্থ করো নাই, তো কি করবো এখন, কান্নাকাটি করবা পরীক্ষা হলে, তারপরে কান্নাকাটি করে টিস্যু পেপার ভিজিয়ে দিবা, তাই না? এরপর তোমাকে জিজ্ঞেস করলাম ধরো এক্সি, এটা পারমাণবিক সংখ্যা কত, ওটা তো মুখস্থ করো নাই, এখন বিপদে পড়ে গেলা। তারপরে এই যে আয়েন, এটাও মুখস্থ করছো কিন্তু পারমাণবিক সংখ্যা জানো না। এস আর, এটা পারমাণবিক সংখ্যা জানো না,
পর্যায় সারণীর যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা একটা জাদু দিয়ে বের করে ফেলা যায়, সেই জাদু আজকের ক্লাসে আমরা শিখব। সেই জাদু শেখার জন্য প্রস্তুত হয়ে যাও। তো প্রথম জাদু হইলো এই ছন্দগুলো, যেগুলোর দ্বারা আমরা সরাসরি পর্যায় সারণী মুখস্থ করে ফেলতে পারছি। সেকেন্ড, এই জাদুর থেকেও বড় জাদু হইলো পর্যায় সারণী যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারতে গেলে আমার পারমাণবিক সংখ্যা জানতে হবে। তো কিভাবে পর্যায় সারণীর যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ম্যাজিক করে নির্ণয় করে ফেলা যায়, সেই প্রশ্নের উত্তর হইলো আমাদের ম্যাজিক নাম্বার লাগবে, মানে আমাদের ম্যাজিক নাম্বার ব্যবহার করতে হবে। ম্যাজিক নাম্বার কয়টা আছে? মাত্র 1, 2, 3, 4, 5, 6টা। এই 6টা নাম্বার যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই 6টা নাম্বার দ্বারা ম্যাজিক করে আমরা যে কোনো পারমাণবিক সংখ্যা বের করতে পারবো পর্যায় সারণীর থেকে। তো পরীক্ষা হলে যে কোনো মানে 80 বা 90 এর উপরে চলে যাওয়া একটা মৌল, সেটার পারমাণবিক সংখ্যা বের করে ফেলতে পারবা ম্যাজিক করে। তাই ম্যাজিক নাম্বার ব্যবহার করার 4টা নিয়ম আছে, সেটা আগে শুনে নাও ভালো করে। 4টা নিয়মের মধ্যে প্রথম নিয়মটা খাতায় লিখে ফেলো, ম্যাজিক নাম্বার সব সময় মাঝে বসাবে। 2 নম্বর নিয়মটা খাতায় লিখে ফেলো, ম্যাজিক নাম্বার সব সময় ডান থেকে বামে বসাতে হয়। আর 3 নম্বর নিয়মটা লিখে ফেলো, গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যাকেও ম্যাজিক নাম্বারের সাথে যোগ করতে হয়। 4 নম্বর নিয়মটা খাতায় লিখে ফেলো, যারটা বের করব তার আগে থেমে যাব। আচ্ছা, 4টা নিয়মই কিছুই বুঝলাম না, কারণ কিছু তো বোঝাই নাই এখনো। তো বুঝাচ্ছি দেখো, যে কোনো গ্রুপে থাকা কোন একটা মৌল যার পারমাণবিক সংখ্যা জানতে চাইতেছো, ওই গ্রুপের সবার নাম লিখে ফেলো। এটা প্রথম গ্রুপ, প্রথম গ্রুপ মানে গ্রুপ 1, হাইড্রোজেন, তার নিচে লিথিয়াম ছিল, তার নিচে নাইট্রোজেন ছিল, তার নিচে কে পটাশিয়াম ছিল, তার নিচে RB, তার নিচে CS, তার নিচে FR ছিল। এবার ধরো আমি এই প্রথম গ্রুপের পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটা মৌল RB, এইটার পারমাণবিক সংখ্যা জানতে চাচ্ছি, কিন্তু আমার শুধু ওই যে কবিতার মাধ্যমে যে হ্যাঁ লিনা কে রুবি সেচে ফ্রাই করেছে, ওই কবিতার মাধ্যমে আমি রুবি আছে এখানে সেটা জানি, কিন্তু রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা, RB-র পারমাণবিক সংখ্যা জানি না। কেমনে আমরা শুধু মুখস্থ থাকা একটা পারমাণবিক সংখ্যাকে ম্যাজিক করে বের করে আনতে পারি? শুধু মুখস্থ থাকা মৌলের নামটা জানি আমরা, আর কিছুই জানি না। আমরা জানি এই সিরিয়ালে রুবিডিয়াম আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা জানি না, কেমনে বের করতে পারি? সেটা বের করার উপায় হইলো মাঝখানে খালি জায়গা রাখো, ফাঁকা জায়গার মধ্যে ম্যাজিক নাম্বার ব্যবহার করো। ম্যাজিক নাম্বারের প্রথম রুল খেয়াল করো, ম্যাজিক নাম্বার সব সময় মাঝে বসে, তার মানে এই জায়গাগুলোতে ম্যাজিক নাম্বার বসবে, এই জায়গাগুলোতে। ওকে, সেকেন্ড যে কথাটা বলা হয়েছে, ম্যাজিক নাম্বার সব সময় ডান থেকে বামে ব্যবহার করতে হয়, তার মানে এই বরাবর ব্যবহার করতে হবে। তো ম্যাজিক নাম্বারের শুরুতেই 32, 32 লিখলাম, ডান থেকে বামে লেখা শুরু করেছি, তারপর একটা 18, 18 লিখলাম, তারপরেরটা আবার 18, 18 লিখলাম, তারপরেরটা 8 লিখলাম, তারপরেরটা আবারও 8 লিখলাম, তারপরে আরেকটা জায়গা আছে 2 লিখলাম, এই দুইটা নিয়ম ফলো করলাম। এরপরে বলছে গ্রুপের প্রথম মৌল ওটার পারমাণবিক সংখ্যাও নিতে হবে, তাইলে প্রথম মৌল ওটা হইলো হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সবাই জানি আমরা, 1 বসিয়ে দিলাম। এরপরে বলা হয়েছে 4 নম্বর রোল, যারটা বের করতে চাই তার আগে থেমে যাব। আচ্ছা, যারটা বের করতে চাই মানে রুবিডিয়ামেরটা বের করতে চাই, রুবিডিয়ামের আগে থেমে যাব, মানে এই প্রথম থেকে এই বরাবর আস্তে আস্তে রুবিডিয়ামের আগে থেমে যাব। থেমে যাওয়া মানে হলো আগে যোগ করা বন্ধ করে দেব। এখন তাইলে রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা কেমনে বেড়ে যাবে? সোজা এই ম্যাজিক নাম্বার গুলো এইখান থেকে যোগ করো, শুধু এগুলোকে যোগ করলে তুমি দেখতে পারবা রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা বের হয়ে গেছে। ম্যাজিক করে আমরা বের করে ফেললাম পারমাণবিক সংখ্যা, একটা পর্যায় সারণীর যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করে ফেললাম। সো যারা বুঝো নাই আবার বুঝাচ্ছি, দেখো মাঝখানে বসিয়ে দিছি ম্যাজিক নাম্বার গুলো, এই 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ম্যাজিক নাম্বার সরাসরি বসিয়ে দিছি, ডান থেকে বসানো শুরু করবা। আর প্রথম মৌল ওটার পারমাণবিক সংখ্যাটাকেও ম্যাজিক নাম্বারের সাথে কাউন্ট করবা। এরপরে যারটা বের করতে চাও তার আগে থাইমে যাও, মানে ধরো পটাশিয়াম একটা বের করতে চাচ্ছি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা বের করতে চাইলে এইখানে থেমে যাও, ওর আগেই থেমে যাও। তার মানে 1+2+8, 2টা 8 আছে, তো কত হয় আমি যদি একটু বের করি, 2টা 8 আর 2 আর 1, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 বের হয়ে গেছে, এই 3টা যোগ করলে। এবার ধরো রুবিডিয়াম বের করতে চাচ্ছ, তাহলে যারটা বের করতে চাচ্ছ তার আগে থেমে যাও। তো 1
প্লাস 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 18, এটা 37 আসতেছে, হয়ে গেল। রুবিডিয়াম এটা বের করে ফেলছি, আমি একদম আরো দূরে যাই, ফ্রান্সিয়াম এটা বের করতে যাচ্ছি, তাহলে এই সবগুলা যোগ হবে, খুবই সহজ বের করে ফেলি। চলো, 32, 18, 18, তারপরে আর দুইটা 8, একটা 2, একটা 1, অ্যান্সার হচ্ছে 87। তোমরা পর্যায় সারণী চেক করে দেখতে পারো, ফ্রান্সিয়ামের আশা করি 87 নিয়ে আসবে, যদি আমাদের ম্যাজিক কাজ করে। তো রুবিডিয়ামেরটা 37 আসছে, পর্যায় সারণীতে দেখতে পারো তোমরা তোমাদের বইয়ে, তোমাদের বইয়ে মানে বিবাহিত বউ না, ওইটা না, ঠিক আছে, বই মানে বুক, বুক মানে চেস না, পড়ার যে বই ওইটার কথা বলতেছি। এখন তোমরা এখান থেকে দেখতে পারো ম্যাজিক নাম্বার কিভাবে কাজ করে। আরেকটা উদাহরণ ম্যাজিক নাম্বারে দেখাই, ধরো এইটা বিয়ে, এটার পারমাণবিক সংখ্যা বের করতে চাচ্ছ, এটা কোথায় আছে সেটা বের করতে হবে তোমার। এটা হলো গ্রুপ টু তে আছে হয়তো, গ্রুপ টু অথবা কোথায় আছে কে জানে, তোমার হলো দেখতে হবে তুমি যে ছন্দ মুখস্থ করেছো ওটার মধ্যে বিয়ে কোথায় পড়ে, ওই লাইনটা সরাসরি লিখে দিবা, মানে মনে মনে ছন্দ বলবা আর এই লাইনটা টানা লিখে যাবা, খুব সহজ ব্যাপার। সো BEMG CA SR BA RA এটা দেওয়ার পর তুমি এটা বের করতে চাচ্ছ, তাই ম্যাজিক নাম্বার বসাইতে হবে মাঝখানে, মাঝখানে 32 বসাইলা, 18 বসাইলা, 18 বসাইলা, আবার মাঝখানে আরেকটা 8 বসাইলা, তারপর আরেকটা 8 বসাইলা, এই পর্যন্ত বসানোর পর তুমি দেখলা 2 আরেকটা ম্যাজিক নাম্বার আছে, কিন্তু এটা বসানোর কোনো জায়গা নাই, অতিরিক্ত ম্যাজিক করার কোনো দরকার নাই, যখন তুমি জায়গা পাচ্ছ না তখন এটা বসাবা না, মানে ম্যাজিক নাম্বার সবসময় ডান থেকে বসে আসতে হয়, কেউ যদি বাম থেকে শুরু করতো তাহলে এখানে 2 দিয়ে ফেলতো আর ম্যাজিক নাম্বার কাজ করতো না। সো ম্যাজিক নাম্বারের রুল যদি কেউ ভুলে যায় থাকো তাহলে বিপদে পড়বা, প্রথম থেকে বসে যাবা না, 32 থেকে আসবা, পিছন থেকে আসবা, আর অতিরিক্ত ম্যাজিক করবা না, তার মানে এখানে আর জায়গা নাই 2 বসানোর, তাই 2 এর কোনো দরকার নাই, ঠিক আছে। তোমরা যদি তোমরা যদি তোমরা অবশ্য অনেক বেশি বড় বাচ্চা, কিন্তু আমি অনেক ছোট বাচ্চা, আমি ছোটবেলায় ঠাকমার ঝুলি দেখতাম, ওটার মধ্যে টিকে বউ একটা কার্টুন ছিল, একটা সিরিজ, একটা একটা কি বলে একটা পর্ব ছিল, ওখানে একটা এপিসোড আর কি, ওখানে একটা একটা পুকুরের মধ্যে বলা হয় যে একবার ডুব দিয়ে চলে আসবা তাহলে তোমার মাথায় অনেক চলে এসে পড়বে, অনেক সুন্দরী হয়ে যাবে তুমি। এখন যে লোভী যে ওয়াইফটা ছিল, সে গিয়ে একবার ডুব দিয়ে ওঠার পরে দেখে যে ওয়াও কি সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে, এখন সে চিন্তা করলো একবার ডুব দিয়ে হতে যে এত কাজ হয়েছে, আবার ডুব দিই, আবার ডুব দিছে, আবার ডুব দেওয়ার পর দেখা গেছে যে মাথার চুল যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে, কদাকার দেখা যাচ্ছে তাকে, এখন সে কান্নাকাটি শুরু করে দিছে, কি হইলো আমাদের এই অবস্থা। সো ম্যাজিক যদি অতিরিক্ত করো তাহলে অঙ্ক ভুল হবে, মানে এই সিস্টেমটা কলাপস করবে। ম্যাজিক নাম্বার ব্যবহার করে পর্যায় সারণী যে কোনো জায়গা থেকে তুমি মৌল, তোমার মনে থাকা মৌল গুলার পারমাণবিক সংখ্যা বের করে আনবা, পর্যায় সারণী তোমার মাথার মধ্যে গেঁথে ফেলা যাবে এই টেকনিকটার দ্বারা। সো দ্যাট ইজ অ্যামেজিং। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এরপরে ম্যাজিক নাম্বার বোঝানোর পরে? আচ্ছা, ম্যাজিক নাম্বারের শেষ অংশটা এই এক্সাম্পলটা একটু শেষ করি, তারপর তোমাদের কাছে এসে তোমাদের দুঃখ কষ্ট সব শুনি, দাও আসতেছি। ক্লাসে যারা যারা আছো, কোথা থেকে ক্লাস করতেছ, তোমাদের গ্রামের নাম লিখে কমেন্ট করো। আর দেখো, আমি চাচ্ছি যে বিয়ে এটার পারমাণবিক সংখ্যা বের করতে চাইতেছি, তাহলে মাঝখান দিয়ে 32, 18, 18, 8, 8 বসাইলাম, আর এই যে প্রথমটা, এই যে গ্রুপে থাকা প্রথম মোলের পারমাণবিক সংখ্যা লিখতে হবে, তাহলে এটা লিখলাম, বেরিলিয়াম হলো 4। লেখার পরে যার যারটা চাই তার আগে থেমে যাব, তাহলে যোগ করতে করতে যাব, এর আগে যে বেরিলিয়ামের আগে থেমে যাব, তাহলে 4 প্লাস 8 প্লাস 8 প্লাস 18, 18 দুইটা 18 যোগ করব, তাহলে মোটামুটি আমরা বিয়ে এটার পারমাণবিক সংখ্যা বের করতে পারবো। আমি ক্যালকুলেটারতে চাপতেছি, করে দেখলাম 56 আসে, তোমাদের কত আসে জানাও তো কমেন্ট করে, 56। দেখো তো কেউ পর্যায় সারণীতে একটু চেক করে দেখো তো, বিয়ে আসলেই 56 নাকি আসলেই ম্যাজিক নাম্বার কাজ করে নাকি, এই যে শিখাচ্ছি আমি এটা আসলেও কাজ করে কিনা, এটা একটু চেক করে দেখো তো। আমরা এটা জানলাম আর কি, আর এখন পর্যন্ত দুইটা টপিক কাভার করেছি আজকের কোর্সের, আমরা যে যারা পরে এসেছো তাদের আবারও বলতেছি কবিতাটা মনে রাখো, যারা কিছু জানো আর যারা কিছু জানো না, যারা কিছু বোঝো আর যারা কিছু বোঝো না, দুজনেরই হবে আজ অসীম সাধনা, রসায়নে যেসব বেসিক নিয়ে হয় তোমাদের যন্ত্রণা, আজকের ক্লাসে হবে সেই সব টপিক নিয়ে আলোচনা, জানা অঙ্কের অজানা ভুল থেকে হবে মুক্তি, আজকে ক্লাসে আমরা শিখবো এমন যুক্তি, রসায়নের কষ্ট থেকে যারা হতে চাও মুক্ত, আজকের ক্লাসে তারা হয়ে যাও যুক্ত।
সো আজকের ক্লাসে আমরা এই চারটা প্রশ্নের উত্তর করতে যাচ্ছি। পুরো পর্যায় সারণী কিভাবে মুখস্থ করা যায় এটা আমরা কাভার করেছি ছন্দের মাধ্যমে। এরপরে মুখস্থ করার পর পারমাণবিক সংখ্যা কেমনে বের করা যায় ম্যাজিক নাম্বারের মাধ্যমে এটা আমরা শিখে ফেলেছি। সো এখন প্রশ্ন করলে তাহলে ভর সংখ্যাগুলো ভাই 1-30 মুখস্থ করে দেন, একটা বুদ্ধি দেন কিভাবে ভর সংখ্যা মুখস্থ করতে পারি। তাহলে তো হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক করতে পারি, ঠিক আছে? তো আমরা এটা এখন শিখবো। তার আগে তোমাদের কথা শুনতে চাই, অনেকেই 56 অ্যান্সার দিয়েছ। জিয়াসমিন আক্তার, জিয়াসমিন কেমন আছো? রাকিতা, রাকিতা আবার এই গাছ দিছে, রাকিতা 56 লেখছে, সাথে আবার একটা ফুলের একটা গাছের একটা ইমোজিও দিয়েছে। আচ্ছা জিয়াসমিন বলতেছে কবিতাটা অনেক মজার। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য একটু আগে আমি টয়লেটে বসে এই কবিতা রচনা করেছি, ঠিক আছে? জেবু কি বলতেছে, ওয়াও দারুন, ওকে ওকে। না কবিতা গান এগুলো তো ক্লাসে হওয়াই উচিত, ক্লাসে যদি একটু মজা না থাকে, জীবনে যদি একটু শান্তি সুখ না থাকে, তাহলে আর রসায়নের রস কোথা থেকে থাকবে? আমি বগুড়া থেকে, বগুড়ার দই আমাদের খাওয়ানোর জন্য চলে এসেছে, শীতের মধ্যে দই খায় কেউ আবার অসুস্থ হয়ে যায় না। রাকিতা কি বলেছে, ক্লাসে এই বিল কি যেন লেখছে রাকিতা, এটা আমি বুঝতে পারতেছি না, রাকিতা কি লেখছে এটা বাংলা কেউ লিখে দিও তো। টাঙ্গাইল থেকে জিয়াসমিন আসছে, ঠিক আছে, টাঙ্গাইলের মেয়ে কিন্তু সেই 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 খ্যাপা পাবলিক হয়, বুঝছো, টাইট দিয়ে ছেড়ে দেবে তোমাদের। আচ্ছা তারপরে বগুড়া থেকে রাকিতা, বগুড়ার বগুড়াতে কি শীতের দিনে কেমন দই পাওয়া যায় রাকিতা একটু জানায়ও। আর কমেন্টে তোমরা যারা যারা আসো, কোথা থেকে কে আসো কমেন্ট করো। এই এই যে লেখছে দেখো, টয়লেটে বসে যদি দারুণ কিছু হয় তাহলে টয়লেটই ভালো। আচ্ছা ক্লাসে ক্লাসে আই বিয়াল, এটা কি ছিল? ওকে 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 ঠিক আছে, আমরা এখন 1-30 ভর মুখস্থ করার একটা সিস্টেম দেখব। এটা কোনো বেশি সরকারি সিস্টেম আর কি, এটা মানে ভর মুখস্থ করার কোনো সলিড মেথড নাই, বাট আমি দেখলাম আমার তো মুখস্থ হয় না, তো আমার জন্য একটা নিজের জন্য একটা টেকনিক বানাইছিলাম, তো ওটা তোমার সাথে শেয়ার করতেছি। জাস্ট একটা স্ক্রিনশট নিলেই হয়ে যাবে ভর মুখস্থ করার টেকনিক। আর কি কি ভর মুখস্থ করতে হবে সেটারও একটা সাজেশন, সেটাও তো লাগবে তোমাদের, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চালাইতে গেলে তো অনেক ভরই মুখস্থ করতে হয়, তাই না? তো কি কি ভর মুখস্থ করবা সেটা নিয়ে চলো বলি কথা। ভর সংখ্যা কিভাবে মনে রাখবা, 1-30 প্রথমত ভর মুখস্থ করতে হবে, এটা হলো একটা সাজেশন। 1-30 টা মৌলের ভর মুখস্থ করা মেলা প্যারা মনে হয়েছে আমার, তাই আমি চিন্তা করলাম যে অনেকগুলা মৌলের ভর বের করা যায় 2 দিয়ে গুণ করলেই, কিন্তু 2 দিয়ে গুণ করার পরে আবার হয় না সবগুলা, তো কি করা যায়? তখন আমি দেখলাম যে 2 দিয়ে গুণ করার পরে হয় না ওইরকম বেশি কেউ নাই, তো ওইটাকে আলাদা ভাবে নিয়ে আসা যায়। 2 দিয়ে গুণ করার পর 1 যোগ করতে হবে। আচ্ছা আমি কালো কালি নেই তাহলে মনে হয় দেখা ভালো যাবে। 1 যোগ করতে হবে 2 দিয়ে যোগ করা, 2 দিয়ে গুণ করার পর পারমাণবিক সংখ্যা যা আছে সেটা 2 দিয়ে গুণ করবা, তারপরে 1 যোগ করে দিবা। কাদের ক্ষেত্রে? 3, 4, 5, 5 দেখলে লাভ দিয়ে চলে যাবা 9-এর কাছে, 9-এর পর থেকে একটা করে গ্যাপ দাও, 9-এর পর একটা গ্যাপ দিলে 11, আবার একটা গ্যাপ দিলে 13, আবার একটা গ্যাপ দিলে 15, 5 দেখলেই জাম দিয়ে 9-এর কাছে চলে যাও 19। এই কয়টাই হলো ওই পারমাণবিক সংখ্যাগুলো যাদের ভর বের করতে গেলে 2 দিয়ে গুণ করার পর 1 যোগ করতে হয়। সোজা কথা বুঝিয়ে বলি, তোমাকে বললো ফ্লাই করি ফ্লোরি ফ্লোরি ফ্লোরিডাতে চলো, এফ মানে ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, আমি জানি না 9 কিনা, মনে করো 9, ঠিক আছে, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা যদি হয় 9, দেখো 9 তুমি আসলে কোথায় পড়ছো, এইখানে পড়ছো, মানে 1 যোগ করা লিস্টে পড়ছো, তাইলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, যেহেতু এটার ভর কত হবে 9 × 2, এই যে লেখা রয়েছে +1 করো, তাহলে +1, তাহলে কত হয় 9 × 2 = 18, ঠিক আছে, বিয়ে করার বয়স, আর +1 = 19, তাহলে ফ্লোরিনের ভর কত 19। কেমনে বের করলাম আমি, তো যাদের ভর 2 দিয়ে গুণ করার পরেও কাজ হয় না 1 যোগ করতে হয়, সেটাকে এক লিস্টে লিখে দিছি তোমাদের জন্য। 1-30 পর্যন্ত প্রত্যেকটা ভর চেক করে রাউন্ড আপ করে তারপরে আমি তোমাদের জন্য এই জিনিসটা বানিয়ে দিছি।
তো তোমাদের কষ্টের কোনো দরকার নাই, এক সিরিয়ালে এক যোগ করতে হয়। কাদের জন্য? এক সিরিয়ালে মুখস্থ করে ফেলো, মানে একটা লাইন মুখস্থ করবা, তারপর তিন যোগ করতে হয় শুধু 21-এর জন্য, চার যোগ তো করতে হয় কোথায়? দেখো, এটা মনে রাখার একটা ভালো টেকনিক আছে, আমরা বলি যতই পরীক্ষা দিয়ে আরো বাস খাই, ঠিক আছে? আরো মানে 18, 22 মানে বাস, ঠিক আছে? 22-এর পর থেকে একটা করে গ্যাপ দাও, 22-এর পরে 24, তারপরে 26, ব্যাস এই চারটা। আর এই 5 নম্বরটা খুবই টেস্টি, 5 আঙ্গুল দিয়ে আমরা কি করি, টেস্টি টেস্টি খাবার খাই, তাই 23 হইলো, টেস্ট থেকে 23 হইলো প্রথম, পাঁচ পাঁচ যোগ করতে হয়, সেই সিরিজের প্রথম নাম্বারটা হইলো 23, তারপরে একটা গ্যাপ দাও 25, তারপরে 27, আর কিছু নাই, একের থেকে 30-এর সব থেকে লাস্টেরটা 30, ব্যাস। এখন দেখো, 30 মনে করো, মনে করো জিঙ্ক, এটার পারমাণবিক সংখ্যা মনে করো 30, আমি জানি না, আমি ভুলে গেছি, দেখতে হবে চিন্তা করে। 30 মনে করো জিঙ্কের পারমাণবিক সংখ্যা, এখন তার জিঙ্কের ভর বের করতে চাচ্ছ, কেমনে বের করবা? তুমি তো পড়ছই 30 আছে কোথায়, 5 যোগ করার লিস্টে, তাহলে কি করবা, 30 × 2 + 5 হয়ে গেল কাজ, তাইলে 65 হইলো জিঙ্কের ভর, ভর বের করে ফেললাম, ম্যাজিক। এরপরে দেখো তোমার ধরো আর্গন, আর্গন হইলো মনে করো 18, আমি জানি না 18 কিনা, ভুলে গেছি, তো 18, এটার ভর বের করতে চাচ্ছে, 18 কোথায় পড়ছি, এখানে পড়ছি, 4 যোগ করার লিস্টে পড়ছি, তাহলে 18 আর্গনের ভর কত? এই যে এত, শেষ, ক্যালকুলেটার চাপতে হবে, ভুলে গেছি কেমনে করে, 18 দুগুণে কত এটা ভুলে গেছি, হ্যাঁ 8 দুগুণে 16, 36 মানে 18 দুগুণে, জানি না হইতে পারে, 40, আর্গনের ভর বের হয়ে গেল 40, ম্যাজিক। তার মানে হইলো মাত্র 4টা লাইন, 4টা ফোন নাম্বার মনে রাখলে তুমি কি করতে পারবা, 1 থেকে 30-এর ভর মুখস্থ করা, যন্ত্রণা থেকে পাইতে যাবা, শেষ, খেল খতম। এরপরে প্রশ্ন হইলো কয়েকটা আছে একদমই রাউন্ড আপ করা যায় না, যেমন নিকেল 58.7 অঙ্কে ব্যবহার করে, কপার 63.5, এটারে আমি 64 ও বানাইতে পারতেছিলাম না, 63 ও বানাইতে পারতেছিলাম না, এই কারণে তিনটাকে তুমি আলাদাভাবে একটু কষ্ট করে মুখস্থ করো, 30টা মুখস্থ করার কষ্ট থেকে তোমাকে আমি বাঁচিয়ে দিছি, সো মাত্র 3টা এখন মুখস্থ করে ফেলবা, এখনই করে ফেলো, ক্লোরিন 35.5, কপার 63.5, নিকেল 58.7। এরপরে অ্যাডমিশন টেস্ট যারা দিবা তাদের ভর নির্ণয় করতে সময় নষ্ট করলে চলবে না, কি হবে না, ভর নির্ণয় করার জন্য সময় নষ্ট করলে তোমার দ্রুত সলভ হবে না, সো তোমার কিছু ভর যেগুলো ট্রাইটেশনের অঙ্কে লাগে সেগুলা খায় ফেলতে হবে, গিলে আগে গিলে খায় ফেললে তোমার, তুমি তাহলে ওই সকল ছাত্র ছাত্রীরা যারা আমার ক্লাস করে নাই তাদের থেকে আগে যেতে পারবা, যখনই পরীক্ষায় টাইট্রেশনের কোন অঙ্ক আসবে এবং বুয়েটে সরাসরি 10 নম্বরের অঙ্ক আসবে টাইট্রেশন থেকে, তারপর রুয়েট কুয়েট সাজ ঢাকা ভার্সিটিতে এগুলার ইউজ আসবেই, তো ভর সংখ্যা তখন বের করতে গেলে সময় লাগবে, অনেকের ক্যালকুলেটার লাগবে, তুমি যদি আমার ক্লাস করে থাকো তাহলে যে ভরগুলো ইম্পর্টেন্ট সেটা তোমার আমি মুখস্থ করে দিচ্ছি আগেই, তাই পরে আর বিপদে পড়ার সম্ভাবনা নাই, তাই কিছু কিছু জিনিসের ভর যেমন আয়োডিন আর এজি বিএ এইচসি পারদ তড়িৎদ্বার বানানো হয়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, তাই এগুলোর ভর সাজেশন হিসেবে দেওয়া হচ্ছে তোমাকে মুখস্থ করার জন্য সরাসরি। সোডিয়াম হাইড্রোক্সাইড যত ধরনের এসিড ক্ষারের বিক্রিয়া দেখবা সব জায়গায় তুমি এটার ভর ব্যবহার করতে যাচ্ছ, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের ভর, অক্সিজেনের ভর, হাইড্রোজেনের ভর যোগ করে কেউ যদি বের করতে চাও তাহলে তোমার অঙ্কে লেট হবে, তুমি অ্যাডমিশনে ধরা খেয়ে যাবা, তোমার সরাসরি 40 মুখস্থ রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড 98, তারপরে FeSO4 152, KMnO4, এগুলো সবই সেই টাইট্রেশন অথবা কি বলে সোডিয়াম থায়োসালফেট টাইট্রেশন অথবা তোমরা জারণ বিজারণ বিক্রিয়ার হচ্ছে সমতা, ওই ধরনের অঙ্কের মধ্যে এই ধরনের জিনিসগুলোর ভর কষ্ট করে নির্ণয় করছো অনেকেই, কিন্তু এগুলো সরাসরি মুখস্থ রাখতে হবে অ্যাডমিশনের সময়, তোমার হাতে ভর নির্ণয় করার মতো সিলি কাজের জন্য তুমি সময় পাবা না, তো নেক্সট যখন আমরা টাইট্রেশনের অঙ্ক করব তখন আমি এটার ভর সরাসরি 98 লিখবো, সালফিউরিক অ্যাসিড সরাসরি এখানে 40 লিখবো, তো তখন কিন্তু তোমার এই বেসিকটা কাজে লাগবে, নাহলে কিন্তু তোমার এই যে ট্রেনিং প্রোগ্রামে তোমরা আসো এই ট্রেনিংটা যদি এখন থেকে না শুরু করো তাহলে পরে যখন আমি লিখবো তখন হা করে তাকিয়ে থাকবা, কি হইলো সালফিউরিক অ্যাসিড 98 কেমনে লিখলাম, এরকম অনেকে ফিল করে, তো এরকম করা যাবে না, তো সামনের দিকে আগানোর আগে সামনের দিকে কি হবে সেটা বলে তোমাদের কমেন্ট করব। নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যা লেখো, প্রশ্নের মধ্যে প্যাচটা বোঝার চেষ্টা করো, নাইট্রোজেন একটা
মৌল যেটার ভিতরে অনেকগুলি ইলেক্ট্রন আছে, সেই নাইট্রোজেনের একটা অ্যাটমের ভিতরে অনেকগুলি ইলেক্ট্রনের কোয়ান্টাম সংখ্যা লিখতে বলে নাই, তোমাকে বলছে সর্বশেষ ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যা লেখো। মানে কোয়ান্টাম সংখ্যা একটা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য কিভাবে লিখতে হয় সেই টেকনিক তোমাকে এখন আমি শেখাবো। সেটা জানতে গেলে এই টেকনিকটার পিছনে চার ধরনের জিনিসপত্র তোমার শিখতে হবে। প্রথমত কোয়ান্টাম সংখ্যা, তারপরে আব্বাও নীতি, তারপরে হুন্ডের নীতি, তারপরে পলিশ বর্জন নীতি। চারটা নীতি জানা থাকলে তুমি একটু দুর্নীতি করতে পারবে আর কি। ঠিক আছে, তো আমি তোমাদের কাছে আবার চলে আসি, তোমাদের কমেন্ট নিচ্ছি। আমি তিনটা টপিক কাভার করেছি, তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা না, সবাই যদি বুঝে যায় থাকো তাহলে একটু কমেন্টে লেখো ইয়েস মানে বুঝতে পেরেছি। আর কি জানি ক্লাসটা একটা আচ্ছা কোন কেন জানি ক্লাসটা আটকে যাচ্ছে। ও মাই গড, আটকে যাচ্ছে নাকি নাকি একজনের আটকাচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। এই তো একজন বুঝতে পেরেছে, জেবু জেবু বুঝতে পেরেছে, আর কে বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো। আজকের ক্লাসের কিন্তু গুরুত্ব, তুমি পুরো সামনে পুরো কেমিস্ট্রি যত চ্যাপ্টার যাবে সব চ্যাপ্টারে পাবা, বিকজ এই ক্লাসটার নলেজ প্রত্যেক ক্লাসে তোমার লাগবে। প্রত্যেক ক্লাসে কিছু না কিছু থাকবে যেটার মধ্যে প্রি কেমিস্ট্রির কিছু না কিছু লাগবে। সো দ্যাটস দ্য থিং। আচ্ছা, একজন এটার অ্যান্সারও লিখেছে খুব সুন্দর করে, যে নির্দিষ্ট একটা ইলেকট্রনের জন্য সে একটা অ্যাড্রেস লিখেছে এবং মনে হচ্ছে ওটা ঠিকই আছে। ওটা ঠিক আছে না ভুল আছে সেটার পিছনে আবার অনেকগুলো নীতি আছে, সেটা দেখবো। আচ্ছা, অনেকে ইয়াস লিখেছে, জিয়াসমিন ইয়াস লিখেছে। আচ্ছা, ওনার নেট প্রবলেম। ওকে, আমাদের নেট ঠিক আছে, আটকায় না। ওকে, রাকি রাকিতা লিখেছে ক্লিয়ার, আরেকজন লিখেছে অল ক্লিয়ার এন্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। ওকে, যারা যারা ইয়াস লিখেছ, অনেকের এখানে নাম উঠতেছে না, থ্যাংক ইউ ইয়াস লেখার জন্য। আর এখানে শাহানা পাওয়ারের নূপুর ফোকাস থাকে, আমি তাই এই টাইমে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ ভাইয়া, ক্লাসটা আটকে যাচ্ছে। ওকে, সরি ফর দ্যাট, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। তো এখন আমরা দেখব কিভাবে কোয়ান্টাম নাম্বার গুলো একটা ইলেকট্রনের জন্য লিখতে হয়, এরপর কোয়ান্টাম নাম্বার বের করার পিছনে যে সূত্রগুলো আছে সেটা দেখব, কোয়ান্টাম নাম্বার যেখান থেকে এসেছে শ্রোডিঙ্গার ইকুয়েশন ওটার মধ্যেও কিছু জিনিসপত্র অবজেক্টিভে আসবে সেটাও দেখব। তো এখন একটু বড় অংশে যাচ্ছি, এবং এটা কোয়ান্টাম ফিজিক্স এর অংশ, তোমরা জানো ফিজিক্স আমার খুব পছন্দের। তো কোয়ান্টাম ফিজিক্স এর কিছু জিনিসপত্র আমি চাইলে শেয়ার করতে পারতাম, বাট আমি চেষ্টা করব কোয়ান্টাম ফিজিক্স নিয়ে বেশি কথা না বলতে। তো চলো, বিকজ কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বললে অনেক সময় লেগে যাবে, আমরা ক্লাস দ্রুত শেষ করে দিতে চাই। এই সেকশনে আমরা চারটা জিনিস কভার করব, কোয়ান্টাম সংখ্যা, হুন্ডে নীতি, আব্বাও নীতি, পলির বেটার বর্জন নীতি। আচ্ছা ঠিক আছে, বর্জন করে দেব। প্রথমে চলে আসো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার মানে হইলো অ্যাড্রেস অফ ইলেকট্রন, কিন্তু ইলেকট্রন বেটা একটা মেঘ, ওইটা উড়ে বেড়ায়, দিক ওদিক ঘুরে বেড়ায়। তো ওই বেটারে নির্দিষ্ট একটা জায়গায় পাওয়া যাবে না, তাই কোয়ান্টাম বেটার কোনো অ্যাড্রেস নাই। ঠিক আছে, লাপাত্তা। এই কোয়ান্টাম বেটার কোনো যেহেতু অ্যাড্রেস নাই, তাইলে কোয়ান্টাম কোথায় থাকতে পারে ওটা একটা সম্ভাবনা আছে। তো কোয়ান্টাম নাম্বার আসলে প্রবাবিলিটি অ্যাড্রেস অফ ইলেকট্রন, মানে সম্ভাব্য ঠিকানা। ঠিক আছে, তোমার যদি প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে তুমি দেউলিয়া হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, তখন মনে করো আর কি বলে বিভিন্ন রাস্তাঘাটের পরিত্যক্ত এলাকায় হলো তোমার সম্ভাব্য ঠিকানা। তো এখন কোয়ান্টাম নাম্বারের মেইন যে বেস সেটা হলো আমরা কোনো জিনিসের অবস্থান কেমনি নির্ণয় করি। আমরা কোনো জিনিসের অবস্থান ছোটবেলা থেকে তোমরা জানো, 9-10 পড়ে আসো, অবস্থান নির্ণয় করার জন্য আমরা লিখি এস ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ এ টি স্কয়ার। তারপর বিভিন্ন কিছু জিনিসের 2 সেকেন্ড পরে ভবিষ্যতে অবস্থান জানতে পারি, আবার অতীতেও কোথায় ছিল সেটাও জানতে পারি আমরা। তারপরে এস ইজ ইকুয়াল টু ভিটি, মানে গতি সূত্র ব্যবহার করে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করি। কিন্তু ইলেকট্রন বেটায় কোয়ান্টাম পার্টিকেল, মানে খুবই ছোট লেভেলের জিনিস, তো ওই জিনিসটার অবস্থান আসলে গতি সূত্র দ্বারা নির্ণয় করা যাবে না। তো গতি সূত্রের মতোই কোয়ান্টাম ফিজিক্স এর যে সূত্রটা আছে, যেটা আসলে কোন একটা তরঙ্গের, মানে ইলেকট্রন তো মেঘ আকারে ভেসে বেড়ায়, ঠিক আছে, তো অর্থাৎ ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে বিবেচনা করে সায়েন্টিস্ট
আর্জেন্ট সরিঞ্জার খুব সুন্দর করে তার সরিঞ্জার ইকুয়েশন মানে ওই জগতে কোয়ান্টাম জগতের গতিসূত্র দিয়েছেন, যেটা আসলে এই যে সরিঞ্জার ইকুয়েশনের মধ্যে আমরা এখানে আমাদের বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি, স্লাইডে দেখতে পাচ্ছি। এই পুরো সমীকরণটা মাঝে মাঝে কিছু ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করে নিচের কোনটা সরিঞ্জার সমীকরণ, তো সরিঞ্জার সমীকরণ এটাও, আবার এই দুইটা যদি না থাকে তাও এটা সরিঞ্জার সমীকরণ শুধু এক্স অক্ষের সাপেক্ষে, মানে যে কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি বলে সরিঞ্জার সমীকরণে এই দুইটার দরকার নেই। আর ত্রিমাত্রিক ভাবে থ্রি ডাইমেনশনে সরিঞ্জার ইকুয়েশন লিখলে সেটার মধ্যে এক্স ওয়াই জেড তিনটাই থাকবে। তো এই সমীকরণ তোমাদের এডমিশনে বাংলাদেশের ছাত্রছাত্রী হইলে মুখস্থ করতে হবে, আর ইন্ডিয়া বা MIT তে যারা পরীক্ষা দিতে যাবে এডমিশন টেস্ট তাদের, মানে আমার বিদেশি ছাত্র আছে তাদের বলতেছি তাদের কোনো দরকার নাই, তারা সরিঞ্জার ইকুয়েশন মুখস্থ আসে না, শুধু বাংলাদেশের এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে কোনো ইউনিভার্সিটিতে আসছে। তো এরপর সরিঞ্জার ইকুয়েশন মুখস্থ করার পর আরেকটা কি জিনিস জানতে হবে, সরিঞ্জার ইকুয়েশন কিন্তু একদম s=2t+half t² এর মতোই আরেকটা কাজ করতেছে তোমার। এখন প্রশ্ন হইলো সরিঞ্জার ইকুয়েশনের এই যে এই জিনিসটা, এটা এটা এই এই প্রতীকটার মানে কি? এই প্রতীকটার মানে হইলো তরঙ্গের ত্রিমাত্রিক বিন্যাস বা ওয়েব ফাংশন, তরঙ্গের ফাংশন কে এই ফাই দ্বারা ভিতরে প্রকাশ করা হয়েছে, আর এইটা স্কয়ার করলে তুমি যেটা পাবা সেটা হইলো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা পাবা বা প্রবাবিলিটি পাবা। এগুলা কি করতেছি আমরা, তোমার কি কিছু বোঝাচ্ছি? না বোঝাচ্ছি না, এই পুরো সমীকরণ সাই ডিফাইন করে এখানে বসায় সলভ করা, কোয়ান্টাম ফিজিক্স এর যদি কোনো কোর্স করাই আমি তখন ওইখানে পড়ানো হয়, তোমাদের ক্লাসের লেভেলের না তাই পড়ানো হচ্ছে না কিছুই, তোমার বলা হয়েছে সেটা মুখস্থ করা লাগবো, আর এটার মানে কি সেটা মুখস্থ করা লাগবো, তারপর এটা স্কোয়ার করলে সেটার মানে কি মুখস্থ করা লাগবে, আর এই ই হইলো মোট শক্তি, ইউ হইলো সঞ্চিত বিভব শক্তি, মানে সরিঞ্জার ইকুয়েশনে কোনটারে কি বলে, সরিঞ্জার ইকুয়েশনে কোনটা দাদু কোনটা দাদি কোনটা নানি, এগুলা মুখস্থ করতে হবে তোমার। এই কথা আমি বলতেছি আর কিছু বলার নাই। এখন প্রশ্ন হলো এই সমীকরণ সলভ করলে কি পাওয়া যাবে, ইলেকট্রন কোথায় পাওয়া যেতে পারে, একটা শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন কোথায় থাকতে পারে, সেই শক্তি স্তরের সংখ্যা, তারপরে সেই শক্তি স্তরের ভিতরে আরো উপশক্তি স্তর, তারপরে ওইটার ভিতরে কেমন ভাবে ইলেকট্রন থাকতে পারে, একটা স্পেস বের করে আনতে চাচ্ছি, সেটা বের করার জন্য আমার যেমন s=2t+half t² এর উত্তর জানতে হইতো একটা বস্তু সামনে কোথায় যাবে 10 সেকেন্ড পরে ত্বরণে চললে, ঠিক একই রকম ভাবে ইলেকট্রন মেঘ যেখানে এইভাবে নাইচে বেড়াচ্ছে ইলেকট্রন মেঘ, সেই ইলেকট্রন মেঘ কোথায় পাওয়া যেতে পারে তার সম্ভাবনা প্রকাশ করে দেবে এই সমীকরণের সমাধান। এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে করে এটা সমাধান করতে হয়, যেটা করতে গেলে আজকের ক্লাস এবং আজকের দিন রাত পার হয়ে যাবে গা। তো তোমাদের এটা পরীক্ষায় নাই তাই আমরা করতেছি না, কিন্তু তোমার এতটুকু জানতে হবে যে কোয়ান্টাম নাম্বার আসে হইলো সরিঞ্জার ইকুয়েশনের এই এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে করে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো এই সমীকরণের উত্তর করব, মানে সরিঞ্জার সমীকরণ সলভ করে যে নাম্বার গুলো বের হয়ে আসে সেই নাম্বার গুলো সরাসরি মুখস্থ করবো, এগুলাকে বলে আসলে ইলেকট্রন কোথায় আছে সেই জিনিসটা বোঝার জন্য কয়েকটা নাম্বার। এই চার ধরনের নাম্বারের চারটা নাম আছে, একটা হইলো প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্বিতীয়টার নাম হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আরেকটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, আরেকটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বারও বলে অনেকে। এখন এই নাম্বারের ফর্মুলাস তোমরা আগেই জানো, তারপরে আমি বলে দিচ্ছি ডিরেক্ট 1, 2, 3, 4, 5 ন্যাচারাল নাম্বার গুলি আসতেছে হলো এন এর মান, আর এন এর মান দেখে এল এর মান নির্ণয় করতে হয়, এল এর মান হবে সবসময় 0 থেকে n-1 পর্যন্ত, মানে এন এর মান যদি 2 হয় এল এর মান হবে 0,1, একটা কমে যাবে 2 আর হবে না, আর এম এর মান হয় -l থেকে +l পর্যন্ত, তার মানে আমার এম এর মান হবে 0-এর জন্য 0ই হবে, আর 1-এর জন্য এটার জন্য এল এর মান হবে, সরি এম এর মান হবে -1,0,1, এগুলো আরো দেখবো প্র্যাকটিস করবো সমস্যা নাই। এখন দেখো স্পিন নাম্বার, স্পিন নাম্বার যদি আমরা একটা একটা অরবিটালের ভিতরে চিন্তা করি সেক্ষেত্রে এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো 2, তাই তুমি এখানে অনেক তোমাদের যে বইগুলোতে পাবা বা বিভিন্ন ভিডিও দেখলে তোমাদের একটা ভুল ধারণা হবে, তোমাদের বলবে যে একটা অরবিটালের ভিতরে একটা খোপের ভিতর 2টা ইলেকট্রন থাকে,
তো একটা ইলেকট্রনের স্পিন যদি হয় উপরের দিকে আপ স্পিন, তাহলে আরেকটা হবে ডাউন স্পিন, মানে একটা যদি হয় ঘড়ি কাঁটার দিকে, অপরটা হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। যেহেতু এটা দুই, এখানে দুইটা আছে এবং যে কোনো একটা পাওয়ার প্রবাবিলিটি আসলে 1/2, তাই +1/2 হবে ঘড়ি কাঁটার দিকের ঘূর্ণনটা, -1/2 হবে ঘড়ি কাঁটার বিপরীতে ঘূর্ণনটা। এইটা একদমই গাদা করে একটা কথা বলা হচ্ছে, এরকম কিছু না। মানে এই স্পিন নাম্বার +1/2 এবং -1/2, ওই কারণে হচ্ছে না যে প্রবাবিলিটি হাফ আসছে, এটার ভিতরে আরো অনেক গভীরে রহস্য আছে। যখন তুমি শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করা শিখবা বড় হয়ে, বা আমার কোনো কোয়ান্টাম ফিজিক্স এর কোর্স করবা, তখন তুমি জানতে পারবা যে কিবা করে আসতেছে এই +1/2 এবং -1/2। তোমাদের লেভেলে এটার বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো যে দেখো কিছু কিছু জিনিস বোঝাই দিচ্ছি। এন আসলে বুঝতে হেল্প করে সেল বা অরবিট সংখ্যা, এল এর মান হেল্প করে সাব সেল সংখ্যা বুঝতে, আর এম এর মান অরবিটালের ওরিয়েন্টেশন বুঝতে হেল্প করে, আর স্পিন নাম্বার যেটা সেটা তোমাকে বুঝতে হেল্প করে যে আপ স্পিন এবং ডাউন স্পিনের মধ্যে কোন স্পিনে আছে ইলেকট্রনটা। তো এখন প্রশ্ন হইলো, আমি কেন বললাম যে +1/2 আর -1/2 ওইভাবে আসে না যেভাবে টিচাররা ব্যাখ্যা করে। ইউটিউবের 100টা ভিডিও দেখলে 100টা ভিডিওতে বলবে যে একটা হলো এন্টি ক্লকওয়াইজ করতেছে তাই +1/2, আর একটা এন্টি ক্লকওয়াইজ করতেছে এটার জন্য -1/2। এই কথাটা সঠিক না, এই কথাটা সঠিক না। এটা বোঝার জন্য ক্লাস 5 এর যে কোনো বাচ্চাকে ডাক দিয়ে বলবা টেনিস বল কেমনে ঘুরে, ও দেখবা সুন্দর ব্যাখ্যা করে দেবে। তো আচ্ছা, আমি ওই কথাটা একটু সামনের দিকে আগাই, তারপরে বলছি। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা। দেখো আমার হাতে এই ছোট একটা মোবাইল দেখতে পাচ্ছ, এটা অনেক ছোট আইফোন। আমি যদি একটা টেনিস বলকে ঘোরাই, তাহলে নিজের অক্ষ বরাবর এমনি এমনি ঘুরতেছে। পৃথিবী অনেক বড়, সেটাও এমনি এমনি নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, কিন্তু একটা ইলেকট্রন এইভাবে নিজের অক্ষের সাপেক্ষে স্পিন করতেছে, এই কথাটা একদম গাঁজা করে কথা। কারণ ইলেকট্রন এরকম বস্তু না, ইলেকট্রন মেয়ে, ঠিক আছে? এই যে কি করতে হবে, মাইকেল জ্যাকসন নাচতে নাচে না, মাইকেল জ্যাকসনের ডান্স দেখো, এরকম এরকম করে। তো ইলেকট্রন মেঘ এরকম বস্তু না, তাই ইলেকট্রন স্পিন করতেছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরতেছে। এগুলো তো আমাদের টিচাররা গাঞ্জা খায় উল্টা পাল্টা কথা বলে, আর যারা বই লিখছে তারা তো গাঞ্জা খায় লিখছে, তো তারা এই সমস্ত বয়ান দিয়ে থাকে। তো এরকম কোন ঘটনা আসলে ইলেকট্রনের ক্ষেত্রে ঘটতেছে না। তো এই কে যেন বলতেছে, উফ ডান্স মুভ। আচ্ছা আচ্ছা, না মাইকেল জ্যাকসনের গান ছেড়ে দিলে তো সেই নাচানাচি হইতো। এখন আসো, তাহলে তোমাকে যে কথাটা বললাম +1/2 -1/2 ওইভাবে আসে, ওই কথাটা মিথ্যা কথা। অন্যভাবে আসে, কেমনে আসে ওইটা তো তোমার এখন আমি দেখাতে পারতেছি না, বাট হিন্টস দেবো আর কি, কিছু না কিছু বুঝ, মানে তোমাকে ক্লু দিয়ে দেবো কোন জায়গায় গেলে পাবা আর কি এই জিনিসগুলো। এখন প্রশ্ন হইলো, এই পুরো ব্যাপারটাকে বোঝার জন্য, কোয়ান্টাম নাম্বারকে বোঝার জন্য আমরা অ্যানালজি বলি, বিল্ডিং এর অ্যানালজি। আমরা বলি কোয়ান্টাম নাম্বার হইলো ইলেকট্রনের অ্যাড্রেস বা কি বলো, অ্যাড্রেস বা ঠিকানা। এখন ধরো একটা বিল্ডিং এর মধ্যে কারো ঠিকানা বলতে গেলে কিভাবে বলবো? বিল্ডিং এর মধ্যে ধরো একটা দুইটা তিনটা চারটা ফ্লোর আছে, তো এটা হলো ফার্স্ট ফ্লোর, সরি এটা হলো গ্রাউন্ড ফ্লোর। ধরো এটা ফার্স্ট ফ্লোরে এক এক থেকে শুরু, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, এইভাবে চিন্তা করো, বাংলায় তালা বলতেছি, যাই হোক। তো এখন ধরো এই বিল্ডিং এর তৃতীয় তলায় চারটা ফ্ল্যাট আছে, তো তোমার একটা বন্ধু বা বান্ধবী ধরো এই ফ্ল্যাটের মধ্যে থাকে, এই জায়গাটায় থাকে, তাহলে কি বলতে হবে? প্রথমে বলতে হবে যে 3 নম্বর তালায় যাইতে হবে, তারপরে বলতে হবে যে 1, 2, 3, ওখানে আবার হিসাব করতে হবে যে কত নম্বর ফ্লোর, কত নম্বর রুমটাতে তারা সে থাকে। তারপরে আমার বের করতে হবে যে ওই রুমের মধ্যে অনেক, একটা ফ্ল্যাটের মধ্যে তো অনেক রুম থাকতে পারে, তো মনে করো চতুর্থ রুমের মধ্যে আছে, এরপরে হয়তো সে ঘুমিয়ে আছে, ডান কাত হয়ে বা বাম কাত হয়ে ঘুমিয়ে আছে, মানে স্পিনও বলতে হবে। তাইলে তুমি আসলে বের করতে পারবা তোমার সেই বান্ধবীকে বা বন্ধুকে, ঠিক আছে? তো এই অ্যানালজিটা আমরা এখানেও দেই, কিসের মধ্যে? কোয়ান্টাম নাম্বার বোঝার সুবিধার্থে। যদিও কোয়ান্টাম নাম্বার এগুলা বোঝায় না, এগুলা প্রবাবিলিটি নাম্বার বা প্রবাবিলিটি ভ্যালু। তোমার এন আসলে বোঝায় একটা শক্তি স্তরের মধ্যে কোথাও কোনো ইলেকট্রন থাকলে, আচ্ছা বেশি বেসিক নিয়ে কথাবার্তা বলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আগে যাই। একটা ইলেকট্রন যদি এখানে থাকে, সেটার কত নম্বর শক্তি স্তরে আছে সেটা এন থেকে আসবে,
কত উপস্তরে আছে, এল থেকে বের হবে, উপশক্তি স্তরের সংখ্যা বের হয়ে আসবে এটার ভিতর থেকে, আবার উপশক্তির স্তরের মধ্যে ওই যে আমি বলতেছিলাম যে একটা কত তালায় আছে, কত নম্বর ফ্লোরে আছে সেটা বের করলাম, তারপরে আবার কত নম্বর রুমে আছে সেটা বের করলাম, মনে করো এটা হলো ফ্লোর, তার ভিতরে হলো রুম, রুম গুলো রুম ঠিক না, তার ভিতরে হইলো তোমার ইটা কি বলে ফ্ল্যাট, ফ্ল্যাট ফ্ল্যাট নাম্বার, এরপরে হলো রুম ভিতরে কত নম্বর, কার কত নম্বর রুমের মধ্যে আছে, আর এটা হলো বেড মানে কোন বিছানায় শুয়ে আছে। এভাবে করে তুমি আসলে ইলেকট্রনটা কোথায় আছে সেই অবস্থানটা কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে ডিফাইন করতে পারো। এখন দেখো আমি একটু সেল সাব সেল নিয়ে কথা বলবো। জেনারেলি এন এর মান যখন 1 হয় তখন ওটা কে সেল রিপ্রেজেন্ট করে, মানে প্রথম শক্তি স্তর, এন এর মান যখন 2 হয় তখন ওটা এল, তারপর একটা এম, তারপর একটা এন, এভাবে করে যাইতে থাকবে, এবিসিডি চলতে থাকবে। এখন তোমাকে যদি প্রশ্নে বলা হয় কখনো যে এম সেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে এম এর মানটা, এম সেলে এন এর মান কত সেটাকে স্কোয়ার করে 2 দিয়ে গুণ করে দিবা, তার মানে কত আসতেছে দেখো, এম সেলের জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা নির্ণয় করার সূত্র হলো এটা, 9 9 2 18, 18 হলো আমার ম্যাক্সিমাম ইলেকট্রন এই শেলে থাকতে পারে। যতই ইলেকট্রনটা প্রোটন থেকে দূরে যাচ্ছে, যত বেশি বড় অরবিটালে যাচ্ছে, ততই হচ্ছে কি ইলেকট্রন ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। তার মানে এন জিনিসটা তোমাকে অবজেক্টিভে প্যাচ দিয়ে টিচার জিজ্ঞেস করবে, সাস্টে বিশেষ করে সাস্টে বাংলাদেশ টেক্সটাইল MIST তে এই ধরনের প্রশ্ন আসে, তোমাকে জিজ্ঞেস করবে যে এই নিচের কোনটি আমার অরবিটালের সাইজ নির্দেশ করে, ওটা আবার কেমন প্রশ্ন, অ্যান্সার হবে এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যতই বাড়ে ততই কি হয় এই এই পুরো জিনিসটার সাইজ বেড়ে যাচ্ছে এবং ইলেকট্রনটা প্রোটন থেকে দূরে চলে যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখো, খাতায় নোট করে নাও, একটা ইলেকট্রন বাইরের শক্তি স্তর থেকে ভেতরে আসতে হইলে তার শক্তি ছাইরে দিতে হয়, তখন এই শক্তি রে আকারে বের হয়ে আসে। আমরা যখন ফিজিক্সে X-ray গামা রে এগুলা বের করি তখন এই ধরনের জিনিসপত্র শিখবো। তারপরে বলে রাখলাম ইলেকট্রন কাছে আসলে, এই কথাটা লিখে নাও সবাই, কাছে আসলে মানে ইলেকট্রন যদি প্রোটনের কাছে আছে মানে নিউক্লিয়াসের কাছে কাছে আছে, কাছে আসলে শক্তি ছেড়ে দেয়, শক্তি ছেড়ে দেয়, আর দূরে গেলে শক্তি কি করতে হয়, শক্তি দিতে হয়, মানে শক্তি পাইলে N1 থেকে N4 এ যাইতে পারে, কিন্তু N4 থেকে N2 তে আসতে শক্তি ছেড়ে দিতে হবে, যেগুলা বর্ণালী আকারে বের হয়ে আসে, লাইন স্পেকট্রাম বলে যেটাকে। এগুলা খুব বেসিক কথাবার্তা, এত বেসিকে যাইতে চাচ্ছি না। সেকেন্ড কথা, অরবিটাল আর সাব সেল কি একই কথা? না, এই যে এই প্রশ্নটার উত্তর লিখে রাখো সবাই, অরবিটাল আর সাব সেল, অরবিটাল এবং সাব সেল দুটা এক জিনিস না। অরবিটাল জিনিসটা হইলো, সাব সেল কি জিনিস দেখো, সাব সেল হইলো ওই যে আমার এল এর মান সহকারী কোয়ান্টাম নাম্বার থেকে আসতেছে, যে একটা সেল বা শক্তি স্তরকে কতগুলো উপশক্তি স্তরে ভাগ করা যায়, কে সেলটার মাত্র একটা ডিভিশন আছে, মানে কে ফ্লোরে, প্রথম ফ্লোরে মনে করো একটা মাত্র পরিবার থাকার মতো ফ্ল্যাট আছে, এল যে ফ্লোর আছে দ্বিতীয় দ্বিতীয় তলায় সেটার মধ্যে দুইটা ফ্ল্যাট আছে, দুইটা পরিবার আছে, মানে 2S এবং 2P। এই যে এস দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা সেল না, সাব সেলও না, সেটা বোঝাচ্ছে অরবিটাল। এখন এই এস দ্বারা কি বোঝায় সেটা তোমরা তোমাদের বইয়ে পাবা না, এটাও লিখে রাখতে হবে তোমাদের, এখন খাতায় লিখে নাও, এস দ্বারা যে শব্দটা বোঝায় কেমিস্ট্রিতে সেটাকে বলা হয় শার্প, আর পি দ্বারা প্রিন্সিপাল, এস পি ডি এফ, ডি তে ডিফিউশন, এফ এ ফান্ডামেন্টাল। এই শব্দগুলো তোমরা তোমাদের বইয়ে সাধারণত পাও না, বা আমি যখন পড়ছি তখন পাই নাই, তখন মনে হয় খারাপ লিখতো বই তারা, ঠিক আছে, বাট যতদূর সম্ভব তোমাদের বইয়ে এগুলো নাই, থাকতেও পারে, আই ডোন্ট নো। এফ পি ডি এফ আসলে বেসিক্যালি ত্রিমাত্রিক অবস্থান বোঝায়, মানে তোমাকে ফাইনালি একটা জিনিস যদি দেখাই কালো স্ক্রিন করে, এখানে নিউক্লিয়াস, আর চতুর্দিকে এগুলা হইলো অরবিট, অরবিটের ভিতরে আবার শক্তির তারতম্য আছে, সেটাকে আমরা বলতে পারি অরবিটাল, হলুদ দিয়ে যেটা বোঝাইতে চাচ্ছি। এখন অরবিটালের ভিতরে ইলেকট্রন কোথায় আছে সেই জায়গাটাকে ধরো এইভাবে একটা আলাদা রিজিয়ন বা একটা ত্রিমাত্রিক একটা জায়গা, একটা বক্স হিসেবে চিন্তা করতেছি, একটা বক্স আঁকলেও খারাপ হয় না, ধরো একটা বক্সই আঁকি,
ত্রিমাত্রিক একটা বক্স আঁকতেছি, দেখো এই জায়গায় একটা বক্স আঁকতেছি, ধরো এই বক্সের মধ্যে ইলেকট্রনটা পাওয়া যেতে পারে, এক্সাক্ট জায়গা জানি না বাট কোথায় পাওয়া যেতে পারে সেটা বলা হচ্ছে। এই বক্সটা হইলো অরবিটাল, ত্রিমাত্রিক জায়গাটা, আর এই যে হলুদ যেটা, হলুদ যেটা সেটা হইলো সাবশেল বা সাবঅরবিট, সাবশেল বলো অথবা সাবঅরবিট বলো অথবা উপশক্তি স্তর। আর সাদা যেটা সেটা হইলো শক্তি স্তর বা শেল, এইটা বোঝায় এন দ্বারা, এটা বোঝায় এল দ্বারা, এটা বোঝায় এম দ্বারা, আর এর ভিতরে ইলেকট্রন কেমনে ঘুরতেছে, ইলেকট্রন কেমনে ঘুরতেছে সেটা বোঝাচ্ছে স্পিন দ্বারা, এটা উপরে লেখা উচিত স্পিন দ্বারা মানে এস এল দ্বারা। এই হইলো কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে একটা ইলেকট্রনকে আমি খুঁজে পাওয়ার যে প্রক্রিয়া করতেছি, সেই প্রক্রিয়ার মোটামুটি একটা ধারণা। আর কোন অরবিটাল কেমনে দেখতে এটা আঁকাও আসে মাঝে মাঝে বুয়েটে বা ঢাকা ভার্সিটির রিটেনে, সরাসরি ডি অরবিটাল সাজেশন দিয়ে দিচ্ছি, ডি অরবিটাল লিখে রাখো, ডি অরবিটালের ড্রয়িং, ডি অরবিটাল যেটা দেখতে পাচ্ছ এই পাঁচটা ছবি পরীক্ষায় আসে, তোমরা বই থেকে একটু শিখে নিও বা গুগলে সার্চ দিও সুন্দর দেখাবে, কারণ আমি তো আর্ট শেখাচ্ছি না। সেকেন্ড যে জিনিসটা সেটা হলো তোমাকে যদি বলে ধারণ ক্ষমতা নির্ণয় করো, কার SPDS এই অরবিটাল গুলার ধারণ ক্ষমতা নির্ণয় করো। ধারণ ক্ষমতা নির্ণয় করার জন্য নর্মালি সূত্র আছে 4L+2, বাট আমি এগুলা এমনি মুখস্থ করি। এস এর জন্য এল এর মান হলো শূন্য, আমি করি কি করের মধ্যে হাতের যে কর আছে ডান হাত ওটা বের করো সবাই একটু পকেট থেকে, যারা ঠান্ডায় হাতটা বাইরে বের করতেছ না তারা হাতটা বের করো, তারপরে করের মধ্যে এই যে এই করটাকে আমি বলি শূন্য, কারণ এটা হলো এক, এটা দুই, এটা তিন, এই করের মধ্যে এখান থেকে গোনা শুরু করবা, SPDFGHIJ চলতে থাকবে। তো তোমাদের করের মধ্যে এস কোথায়, শূন্যতে, তাই এল এর মান কত, এস এর জন্য শূন্য, পি এর জন্য কত, পি এর জন্য এল এর মান এক, ডি এর জন্য এল এর মান দুই, আমি করে যা দেখি তাই বলে দিই। সো এটা হইলো তাড়াতাড়ি মনে রাখার একটা টেকনিক। আরেকটা কাজ সেটা হইলো আমি এল এর মান পেলে ডি এর ধারণ ক্ষমতা বের করতে পারি এই সূত্র দ্বারা। দেখো ডি এর মধ্যে এল এর মান কত, ডি অরবিটালের জন্য এল এর মান কত, সেটা হলো এস দুই, আর এটা ধারণ ক্ষমতা মানে ডি টু ডি এর উপর এই জায়গায় ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম কত দিতে পারো সেটার অ্যান্সার হবে এই সূত্রের মধ্যে বসে দাও, 4×2+2 কত হয়, ডি এর জন্য আসতেছে 10, তার মানে ডি অরবিটালে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম 10। কিন্তু আমি এটাকেও এই সূত্র দ্বারা কখনো পড়ি না, কারণ আমার ক্যালকুলেটার চেপে বের করতে হইলে তো সমস্যা, আমি করি কি এইখান থেকে পড়ি একটা গ্যাপ দিয়ে দিয়ে SPDF আমার হাতের মধ্যে সেট করা আছে, তাই আমি সরাসরি যা আসে সেটাকে দুই দিয়ে গুণ করে বের করে ফেলি। আমাকে যদি বলে কেউ ডি উপস্তরের ম্যাক্সিমাম শক্তি মানে সরি ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, ডি অরবিটালে উপস্তরে না, ডি অরবিটালে ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা কত আমাকে যদি কেউ বলে, তাহলে আমি দেখি 1, 2, 3 আছে ডি, সো আমি সরি 3 আছে, কই 3 না তো, এটা ভুল লিখছি, এটা হলো 1, একটা গ্যাপ দিলে হলো এটা 3, এটা 4, 5, 5 আছে, 5টা 2 দিয়ে গুণ করে দেই, সো আমার হাতের থেকে হাতে যা উঠে তারে 2 দিয়ে গুণ করে বলে দেই 10। তো এভাবে একটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আঙ্গুলের মধ্যে তোমরা যদি সেট করে রাখো তাহলে আরো ফাস্ট হবে, কারণ তো আমার তো বুয়েটের চান্স পাওয়ার প্যারা ছিল, মানে আমার বুয়েটে চান্স পেতে হবে, তো বুয়েটে চান্স পাওয়ার জন্য আমার এই ক্যালকুলেশনটা করার টাইম নাই, এই কারণে হাতের মধ্যে বেলে ঢুকিয়ে দিতে হয়েছে, হাত দেখে সরাসরি বলে দিতাম ধারণ ক্ষমতা কত, ম্যাজিক। ঠিক আছে, তোমরা যারা কম্পিটিশনাল পরীক্ষা IIT MIT বুয়েট বা বাইরের আরো হাই কোয়ালিটির কোন ইউনিভার্সিটির জন্য ট্রেনিং নিচ্ছ তাদের বলবো এই মেথড ফলো করতে হবে তাড়াতাড়ির জন্য। যদি কেউ বলে জিতে ধারণ ক্ষমতা কত, তাহলে আমি সরাসরি বলে দিতাম 1, 3, 5, 7, এগুলো কিন্তু গুনতে হচ্ছে না, করের মধ্যে এটা যে 9 এটা এমনি বোঝা যায়, তো 9 দ্বিগুণে 18 হইলো জি এর মানটা বলা যায় খুব সহজেই, দ্যাট ইজ দ্য থিং। এগুলা এগুলার পরবর্তীতে তোমাদের কিছু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো তোমরা শুধু অ্যাডমিশনের জন্য লাগবে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ নির্ণয় করো একটা ইলেকট্রনের জন্য স্পিন কৌণিক ভরবেগ, এটা তুমি নর্মালি অনলাইনে বইতে পাবা না, এটা শুধু ঢাকা ভার্সিটি এবং বুয়েটের জন্য স্পিন কৌণিক ভরবেগ।
নির্ণয় করার সূত্র আছে, এই যে সেটা হইলো রিডিউস কোয়ান্টাম সরি রিডিউস প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস প্লাস ওয়ান। আর আরেকটা অবজেক্টিভ, যে তুমি না তোমাদের বলছিলাম না এস প্লাস হাফ মাইনাস হাফ শুধু হয়, এই কথাটা মিথ্যা কথা, এটা ভুল। সেটার প্রমাণ হইলো এখানে তোমরা পাবা, এস এর মান যখন হাফ, 2/3, 5/3 এগুলো হয়, তখন ওই পার্টিকেল গুলাকে ফার্মিয়ন বলা হয়, ফেরমিয়ন বলা হয়, যাই বলো যেমনি উচ্চারণ করো। আর যদি এগুলা ন্যাচারাল নাম্বারের মতো 0, 1, 2, 3 আসে, তাহলে ওইটাকে অজানা পার্টিকেল, আনসার্টেন বোসন পার্টিকেল বলা হয়। সো স্পিন যে নাম্বার সেটা আসে হইলো শ্রোডিঙ্গার ইকুয়েশনের আইগেন ভ্যালু সলভ করে। এত কিছু বলতেছি, মাথা খারাপ করার দরকার নেই। তোমরা যতটুকু লিখে রাখো, যদি এস এর মান হাফ, তারপরে 2/3, তারপরে 5/2, এইভাবে হইতে থাকে, মানে হাফের হাফ যোগ করে করে বানানো হইতেছে মনে হয়। আই থিঙ্ক না, এটা কিছু একটা ভুলও লিখতে পারি, জানি না আমি। তুমি এতটুকু জাস্ট লিখো যে যদি দেখো ভগ্নাংশে, তাহলে এটা ফার্মিয়ন টাইপের, আর যদি দেখো যে এস এর মান আসতেছে পূর্ণ সংখ্যা, তখন এটা বোসন টাইপের। মানে এটা নিয়ে আমার সন্দেহ, সেটা যেন কেমন দেখতে লাগছে। যাই হোক, এটা পরে কারেকশন দিয়ে দেবো না আমি, দেখে চেক করে তোমাদের যে নোট দিব এটার মধ্যে। আরেকটা ব্যাপার হলো স্পিন ঘূর্ণন, মানে কি বলে, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন কৌণিক ভরবেগ নির্ণয় করার সূত্র হলো এটা। তো আমাদের একটা ইলেকট্রনের জন্য যদি আমাকে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন ভরবেগ নির্ণয় করতে বলে, সেটা কিভাবে বের করবা? খুবই সহজ, তুমি হলো প্ল্যাঙ্কের ধ্রুবক বসাবা, ওই যে পাই দিয়ে ভাগ করে, নাকি 2 দিয়ে পাই দিয়ে ভাগ করে, মানে এইচ হ্যাট আর কি, এইচ নর আর কি, এইচ কাট বলে এটাকে। এরপরে তুমি সূত্রের মধ্যে জাস্ট বসাই দিবা হাফ আর এটা। হাফ কোথেকে আসলো? হাফ হইলো আমাদের পরিচিত নর্মালি যতগুলা পার্টিকেল আছে তোমার ইলেকট্রনের মতো, সেগুলোর জন্য এস এর ভ্যালু হাফ। ওই যে প্লাস হাফ মাইনাস হাফ এর কনসেপ্ট আসলে না, এটা হইলো শ্রোডিঞ্জার ইকুয়েশনের ভিতর থেকে আসা এস, যেটার মান সবসময় হাফ হয়। আর ওইটার একটা প্রজেকশন যখন আমরা নেই জেড অক্ষ বরাবর, তখন ওইটা আসে প্লাস হাফ, আর ওপর দিকে নিলে এটা মাইনাস হাফ। যাই হোক, এত কিছু বোঝানোর দরকার নাই তোমাদের, আপাতত ইন্টার লেভেলে বোঝানোর দরকার নেই। তো তোমরা যেটা করবা সেটা হলো এই জিনিসটা মুখস্থ করবা, রুট ওভার 3/2 এই স্কাট হলো একটা ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান, স্পিন কৌণিক ভরবেগ, এটা একটা রাশি। এটা শুধু লাগবে ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের জন্য, বাকি কোথাও লাগবে না, বাকি এই সূত্রের দিয়ে কোনো অঙ্ক নাই। ব্যাস, এটা অনেক অনেক কথাবার্তা বলে ফেলছি। এখন আসো, আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা কি জানতে চাচ্ছিলাম, যতটুকু পড়াইলাম ওর মধ্যে তোমাদের এখন একটা একটা কাজ করি, একটা অঙ্ক করাই। দেখো, তোমাকে যদি বলা হয় যে এন এর মান সামথিং 2 আর এল এর মান 1, কতগুলি ইলেকট্রন আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, কতগুলি ইলেকট্রন আছে যাদের এন এর মান 2, এল এর মান 1, সেটা বের করার উপায় কি? এই প্রশ্নটার উত্তর অবজেক্টিভ বের করতে গেলে তোমার প্রথমত এভাবে করে বের করতে পারো যে দেখো কি করতেছি, সূত্র অ্যাপ্লাই করতেছি আর কিছু না, মাইনাস ওয়ান মাইনাস এল থেকে প্লাস এল, মানে -1, 0, 1। এরপর আমাদের বাকি রইল হলো এস, একটা বক্সের ভিতর বা একটা রুমের ভিতর থাকতে পারে দুইটা মানুষ, তাই একটা হলো প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। এখানে কয়টা মানুষ থাকতে পারবে? এখানে 6টা মানুষ থাকতে পারে, কারণ 3টা বক্স আছে, মানে 3টা রুম, রুমের মধ্যে 3টা জায়গা আছে। এখান থেকে আমরা বের করতে পারি 3 × +-1/2, মানে 6টার জন্য একসাথে স্পিন লেখা হয়েছে। এখন দেখো এল এর মান 1 আছে কোন কোন গোলার মধ্যে, সেটাকে আলাদা করছি, এন এর মান 2, এল এর মান 1, আর সেগুলা কয় কয়টা, এই যে কয়টা, এগুলা কিন্তু না, এগুলো বাদ। তার মানে ম্যাক্সিমাম ইলেকট্রন যাদের এন এর মান 2 এবং এল এর মান 1, সেটা কত, নাম্বার কতগুলো হবে, অ্যান্সার হবে 6টা। খুবই সহজ, আবারও বলতেছি, কত গুলি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মধ্যে এন এর মান 2, এল এর মান 1 আছে সেটা বের করতে চাচ্ছি, সেটার জন্য আমি এখানে পুরোটা করে তারপরে বের করেছি। আর একটু শর্টকাটে বের করা যায়, ওটা আপাতত লাগবে না, তুমি এটা করে বের করতে পারো এভাবে। জিরো গুলা বাদ যাচ্ছে। এরপরে আসো, তোমাকে যদি বলা হয় যে
যে দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরের জন্য সবগুলা কোয়ান্টাম নাম্বার লেখো। তো প্রথমে এন এর মান লিখলা 3, তারপরে এল এর মান লিখলা 0, তারপরে 1, তারপরে 2। আচ্ছা আমি কি আগের বার 2 পর্যন্ত, হ্যাঁ 2 2 পর্যন্ত যাওয়া যাবে, কারণ আমরা জানি সূত্রটা কি, আটকে গেছে আটকে গেছে, সফটওয়্যার আটকে গেছে, দাঁড়াও আসতেছে। তো আমরা এতক্ষণ যেটা পড়তেছিলাম সেটা হলো একটা সূত্র মাত্র পড়ছি, আর বাকি আজগবি কথা বলতেছিলাম, কারণ কোয়ান্টাম ফিজিক্স এর কথা মানে আমার বলতে ইচ্ছা করে, ইচ্ছা করে জানি বলে ইচ্ছা করে, বাট তোমাদের এটা পড়ানো যাবে না, বাট বলতেছিলাম নিজের আত্মার শান্তির জন্য কথাবার্তা বলতেছিলাম, ঠিক আছে। তো 18টা, হ্যাঁ 9 2 8, আচ্ছা 18টা আসলো নাকি 6টা আসলো, 3টা বক্সের মধ্যে 6টা আসবে, 18টা আসলো না, আচ্ছা ভুল বলছি বলতে 8টাতে, আচ্ছা অনেকেই অনেক গেস করছে, আর এক আরেকজন বলতেছে এগুলা কি হাতগুলো বড় মানুষের মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সামনে আগাই। খুব সিম্পল ব্যাপার এখন আলোচনা করব, তোমাদের কোয়ান্টাম নাম্বার থেকে যেটা অ্যান্সার করতে চাচ্ছিলাম এখন সেটা সামনে আগাই, কই কই কই, তো হ্যাং হয়ে পিছনে জিনিস সামনে চলে গেছে। ও হ্যাঁ দেখো, যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের সেটা হলো, যদি এন এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা 3-এর জন্য সকল, কি বলে, সকল ইলেকট্রনের জন্য অ্যাড্রেস লিখতে বলে, তখন তুমি কি করবা, এন এর মান 3 দিলাম, এল এর মান কত হবে, এল এর মান হলো 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 0 1 2, n-1 মানে হইলো 2, 2 পর্যন্তই যাবো আর যাবো না। এরপর m এর মান বসাও, 0, m এর সূত্র হইলো -l থেকে +l, তাই 0 তারপরে 1 -1, এটা 2 এর জন্য কি হবে, -2 -1, 0 1 2, আর স্পিন নাম্বার s হবে, একটা রোম থাকলে +-1/2, 3টা রোম আছে তাহলে 3 × +-1/2, একবারে লিখতেছি, আর এখানে কয়টা রোম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা রোম আছে, তাই আমরা 5 × +-1/2 লিখতে পারি, ব্যাস। তো তোমাকে যদি বলে n ইকুয়াল টু 3 তে কয়টা মোট ইলেকট্রন পাওয়া যাবে, সেটার অ্যান্সার হলে এগুলাকে যোগ করতে হবে, 5 2 × 10, আর 3 2 × 6 = 16, আর 17 18, টোটাল 18টা পাচ্ছ, এটা মনে হচ্ছে এভাবেই পাওয়া যায়, যা 2n² দিয়ে পাওয়া যায় কি, 9 2 × 18, হ্যাঁ 2n² দিয়ে সরাসরি বের করতে পারো, 3 3 9 আর 9 2 × 18, হ্যাঁ ঠিক আছে সরাসরি বের করা যায়। এখন প্রশ্ন হইলো আমাদের 3টা নীতি পড়তে হবে এই কোয়ান্টাম নাম্বারের পরে, আমাদের একটা প্রশ্ন উত্তর করার জন্য এত কিছু শিখতেছি, সেই প্রশ্নের উত্তর ছিল নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যা কিভাবে লিখবা, একটা মাত্র ইলেকট্রন তার জন্য কোয়ান্টাম সংখ্যা লেখা টেকনিক জানতে চাচ্ছি। তো এটা জানার জন্য প্রথমত আমরা জানবো পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি বলে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার কখনো এক হবে না, তার মানে আমি যদি বলি দেখো n = 1, তারপরে এল এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, এম এর মান এটাও 0, তারপরে স্পিনে যাই, যদি স্পিনে কি আসতেছে, একটা রুমের মধ্যে, একটা বেডরুমের, একটা বেডের মধ্যেই আমরা 2টা ইলেকট্রন পাচ্ছি, যেটার মধ্যে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, চিন্তা করে দেখো এই যে 2টা ইলেকট্রন তাদের যদি আলাদা আলাদা ভাবে লিখি, একটা আসবে কি, একটা আসবে প্লাস হাফ, আর বাকি অপরটার অ্যাড্রেস যদি লিখি সেটা একদমই সেম হবে, কিন্তু এই যে এটা মাইনাস হাফ হয়ে যাবে, তার মানে আমি বলতে চাইতেছি যদি 2টা ইলেকট্রন নিয়ে আমরা চিন্তা করি, যাদের এন এর মান, এল এর মান, এম এর মান সব সেম, তারপরেও এই সর্বশেষ স্পিনটা মিলবে না, এই কারণে পলি বলছে একটা পরমাণুতে যে কোনো 2টা ইলেকট্রনের কোনোদিনও সবগুলা কোয়ান্টাম নাম্বার সেম হবে না, এটা হলো পলির বর্জন নীতি, সিম্পল কথা। সেকেন্ড যে জিনিসটা জানতে হবে সেটা হলো তোমার আব্বাও প্রিন্সিপাল, মানে ইলেকট্রন বিন্যাস করার সময় ইলেকট্রন কোথায় আগে যাবে সেটা বলে আব্বাও প্রিন্সিপাল। আব্বাও প্রিন্সিপালের মধ্যে আমাদের মাত্র কয়েকটা কথা জানতে হবে, n+l কোয়ান্টাম সংখ্যা দুইটার যোগফল যেখানে কম ইলেকট্রন সেখানে আগে যাবে, যদি দুইটার যোগফল একই হয়ে থাকে, সমান হয়ে যায়, তখন দেখতে হবে
যে এন এর মান কার কম আছে সেখানে ইলেকট্রন আগে যাবে। তো সহজভাবে যদি বোঝাই, থ্রি ডি মধ্যে আসি, থ্রি ডি মানে কি? থ্রি ডি মানে হলো এন এর মান, এটা এল এর মান বোঝাচ্ছে, এটার ভিতরে রয়েছে এন এর মান 3, আর ডি এর জন্য এল এর মান কত তোমাদের ওই যে একটু আগে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম, ডি এর জন্য এল এর মান কত সেটা আঙ্গুলের ভিতর রয়েছে। এই যে দেখো, এই যে এখানে এটা শূন্য, এটা ওয়ান, এটা টু, তাহলে ডি এর জন্য এল এর মান 2। সো এটা 2, তা এন প্লাস এল করলে কত আসবে? 5 আসবে, এই যে 5। আর 4p যদি তাকে দেখো, 4p তে এন এর মান কত? এটা এন এর মান, এটা এল এর মান বোঝাচ্ছে, তো এটা 4। আর এল এর মান কত আসতেছে? sp, 1 হবে এল এর মান, তাহলে এটাও 5 আসতেছে। দুইটা যদি সেম হয়ে যায় তখন আমি দেখব কম আছে কোথায়, এন এর মান, এন এর মান কম আছে 3d তে। তাই 3d আর 4p এর মধ্যে ইলেকট্রন আগে কোথায় যাবে? আব্বাও নীতি অনুযায়ী ইলেকট্রন আগে যাবে হলো 3d তে, কারণ এন এর মান কম আছে 3d তে। আর যদি দেখলাম যে 3d আর 4s এর মধ্যে কোথায় আগে যাবে, 3d তে দুইটার যোগফল আসছে 5, 4s এ আসছে 4, তাহলে ইলেকট্রন আগে যাবে 4s এ, 3d তে যাবে না, 4s এ আগে যাবে। তো এটা হলো আব্বাও প্রিন্সিপাল বা আব্বাও নীতি। 3 নম্বর যেটা জানতে হবে সেটা হলো হুন্ডেন নীতি। হুন্ডেন নীতি হলো ইলেকট্রন সব সময় ব্যাচেলার থাকতে চায়, বিয়া করলে জীবনে যত ঝামেলা সব ঝামেলা শুরু হয়ে যায়, এই কারণে ইলেকট্রন বেটা চায় কি সব সময় অবিবাহিত থাকতে, 31st night পার্টি করতে চায়, বুঝতে পারছো সবাই? তো এখন জীবনে কেউ এরকম থাকতে চায় না যে কি বলে একটা রুমের মধ্যে বন্দি থাকতে চায় না, বুঝতে পারছো? তো হুন্ডেন নীতি এটাই বলে যে সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায়। যদি এইভাবে তিনটা রুম দেওয়া হয়, ইলেকট্রন থাকে তিনটা, তো তিনটা কোনোদিনও দুইটা একসাথে আর একটা বাইরে এভাবে থাকে না, কি হয়, ইলেকট্রন তিনটা রুমের মধ্যে তিনজন তিনটা রুম দখল করে বসে থাকে। ধরো তোমরা পিকনিকে গেছো, ঘুরতে গেছো কোনো একটা বন্ধু বান্ধবীদের নিয়ে, তো দেখবা তিনটা খালি রুম থাকলে তিনজন তিনটা দখল করবে একসাথে, যে কোনো একটা কারণে হয়তো একটা একসাথে আসতে পারে, কোনো একটা অনুষ্ঠান হইলে বা খাওয়ার সময়, বাট তিনজনে চাইবে নিজের স্পেস নিয়ে থাকতে, ঠিক আছে? এনট্রপি সবসময় বাড়াইতে চায় মানুষজন, ঠিক আছে? তো এটাই হলো হুন্ডের নীতি। তো এত নীতি দুর্নীতি শেখার পর আমাদের সেই প্রশ্নের উত্তর আমরা করতে পারবো, তার আগে যে কোনো বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য টেমপ্লেট মেথড সেটা শিখে নাও। যে কোনো বড় মনে করো 100 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন একটা মৌলের পারমাণবিক ইলেকট্রন বিন্যাস করতে বললাম, 100 যদি করতে যায় 1s2 2s2 এভাবে করে বিশাল হয়ে যাবে। তো এটাকে এক লাইনে ছোট্ট করে করার টেকনিক হলো টেমপ্লেট মেথড। দেখো হিলিয়ামের হলো 2, তাহলে 3 যার পারমাণবিক সংখ্যা, ধরো লিথিয়াম, সেটাকে লেখার টেকনিক হইলো তুমি চাইলে 1s2 2s2 এভাবে লিখতে পারো সময় নষ্ট করে, বাট এটাকে লেখার সবচেয়ে সহজ টেকনিক হইলো তুমি প্রথমে হিলিয়ামটাকে দাও, কারণ হিলিয়ামের 2, 2 চলে গেছে আর 1 আছে মাত্র, এই এই জায়গায় বসে দাও যা আছে, তাহলে 2s1, এটাই হইলো লিথিয়ামের কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। এখন যদি 2 3 4 এগুলো সব এখানে বসাতে পারবা, এখানে 2, তারপরে এখানে sp এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 5, 6 পর্যন্ত যাইতে পারবা তুমি, মানে 6 7 8 8 পর্যন্ত যাওয়া গেল। এরপর ধরো 10-এর থেকে বড় 12 এটার পারমাণবিক ইলেকট্রন বিন্যাস করতে চাচ্ছ, সেটা কিভাবে করবা? 1s2 2s2 এভাবে করে করতে পারো, কিন্তু অনেক বড় হবে এবং অবজেক্টিভে তুমি দেখবা ওই জিনিসটা নাই। সো নিয়ন এমি এটার সাহায্যে তুমি করতে পারো, এই টেমপ্লেটের মধ্যে বসে দিতে পারো, এটা 10 হয়ে গেছে, 10+ আর 2 লাগবে মাত্র, এই দুইটা এখানে বসে দাও, হয়ে গেল আমার যে 12, সেটা 12 মানে কি ম্যাগনেসিয়ামের জন্য আমার ইলেকট্রন বিন্যাস লেখা হয়ে গেল, যে দেখো এতটুকুর মধ্যে লেখা হয়ে গেল। এই টেমপ্লেট গুলো তোমার রাখতে হবে মুখস্থ, কেন মুখস্থ রাখতে হবে? কারণ হলো তো 1 নম্বর কারণ হলো যদি তোমাকে বলে 40 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো কিছুর ইলেকট্রন বিন্যাস করো, তো 40-এর ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমার লিখতে লিখতে 2 লাইন পার হয়ে যাবে। আবার অবজেক্টিভে টিচার তো লিখবেই না, টিচার করবে কি এরকম ভাবে অবজেক্টিভে প্রশ্ন দিয়ে দেবে, তখন তোমার এটাকে দাগাইতে হবে। সো ক্রিপ্টনের সাথে আরো যোগ করতে হবে, 40 মানে কত? 36 হলো ক্রিপ্টন,
40 মানে হইলো আরো কত বেশি, 4 বেশি, আমি কি ঠিক বিয়োগ করতেছি? 40 মাইনাস 36, 4 হয়, হ্যাঁ, তার মানে আরো 4টা ইলেকট্রন রয়েছে। তো 4টা ইলেকট্রন কোথায় দিতে হবে? এই তিনটার মধ্যে কোথাও দিতে হবে, দিয়ে তুমি বের করে আনতে পারবা যে 40-এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটা সঠিক। সেই ধরনের প্রশ্ন আসলে তোমার টেমপ্লেট এই এই 5টা লাইন মুখস্থ রাখতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে দেখো, ধরো 40-এর জন্য চিন্তা করতেছিলাম না, 40-এর জন্য যদি চিন্তা করি তাহলে আরো 4টা ইলেকট্রন কোথায় দিতে হবে সেটা জানতে হবে। এখানে দিবা, এখানে দিবা, না এখানে দিবা, সেটা কিন্তু আমরা জানি। কেমনে জানি? একটু আগে আমরা এই জিনিসটা করছি, কোথায় ইলেকট্রন যাবে আব্বাও নীতি অনুযায়ী যাবে, এটাকে আরেকটা নাম বলে বোরবেরি প্রিন্সিপাল। ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে আজগবি নাম দেয় প্রশ্নের, আজগবি নাম দেয়, অনেকে বুঝে না কি বলতেছে। এন প্লাস এন এল এর নিয়মও বলে এটাকে, তিনটা নাম আছে এটার, আব্বাও নীতি, এন প্লাস এল এর নিয়ম। ভালো ছাত্র ছাত্রী যারা আছো খাতায় লিখে ফেলো যা বলতেছি, এন প্লাস এল এর নিয়ম, আব্বাও নীতি বা বোরবেরি প্রিন্সিপাল বা বোরবেরি নীতি, শেষ তিনটা জিনিস। তো এখন দেখো 48, এটার ইলেকট্রন বিন্যাস করতে চাচ্ছি, কেমনে করব? 48 মানে হইলো আমার দেখতে হবে কোনটা দিয়ে করব, 2-এর পরে তো না, 10-এর পরেও না, 18-এর পরেও না, 36-এর পরে আর 54-র মাঝে এই জায়গায় হইলো আমার 48 আছে, তার মানে আমি এই টেমপ্লেটটা ব্যবহার করে করব। কিন্তু এই টেমপ্লেটের মধ্যে 48 মানে 36, 48 এ দুটার পার্থক্য কত? 48 মাইনাস 36 কত হয়? 12। এই 12টা ইলেকট্রন কোথায় দেব, যে ইলেকট্রন বিন্যাস করব 12টা ইলেকট্রন কোথায় যাবে সেটা ডিপেন্ড করবে এই তিনটার মধ্যে কোথায় আগে যাওয়ার কথা সেই অনুযায়ী দিয়ে দিব। সো প্রথম কথা হলো সরাসরি বের করে ফেলি, দেখো এন এন প্লাস এল এর মান, এল এর মান বের করতে গেলে এসপি ডি দিতে হলো 2 আসতেছে, 6। আমি আঙ্গুল দিয়ে ব্যবহার করতেছি, আমি অনেক কুইকলি বের করে ফেলতে পারছি, তোমার হয়তো টাইম লাগবে বেশি। এটা 5 আসে, তার মানে এটা আগে যাবে, তাই 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। তো 2টা যাওয়ার পরে কয়টা রইলো? 10টা রইলো, 10টা কোথায় দেবো? 10টা 2টা যাওয়ার পর, সরি আমি কিছু একটা মিস আউট করে ফেলছি, এটা এখানে ক্রিপ্টন 36, 48 মাইনাস 36, এইটার অ্যান্সার তো 12, আমার এখানে দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা ছিল 12, আর এটা হওয়ার কথা 10, তাহলে সেখানে 48 হবে। 48 কি ক্যাডমিয়াম আদেও? এটা তোমরা একটু চেক করে দেখো, 48 কি আদেও ক্যাডমিয়াম সিডি কি না। তো আমি যেটা বলতে চাইতেছিলাম, ইলেকট্রন আগে যাবে এখানে, তারপরে আসবে ওইখানে, মানে মানে খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা 36 প্লাস 14 করে দেখি, 14 দিলে 50 হয়ে যায়, মানে এখানে এখানে 10 হবে, এই তো এখন ঠিক আছে। তো এটা কারেকশন করে না তোমরা, আমি তারপরে আবার একটা চেক করে দেখি, এটা হলো 5 4 প্লাস এস পি ডি 2 6, ইলেকট্রন আগে এখানে গেছে 2টা, বাকি 10টা এখানে চলে আসবে, ব্যাস। সো দ্যাটস দ্য থিং, তার মানে পর্যায় সারণী যত বড় মৌলই দেওয়া থাকুক না কেন, সেগুলোর ইলেকট্রন বিন্যাস তোমরা ঠিক করে সঠিক অ্যান্সার বের করতে পারবা অবজেক্টিভে। অ্যাডমিশনের জন্য 100 পর্যন্ত যা আছে সবকিছুর ইলেকট্রন বিন্যাস তুমি এটা দিয়ে করতে পারবা, এই 5টা টেমপ্লেটের মধ্যে করতে পারবা। সো দ্যাটস দ্য ম্যাজিক, যে মৌল আবিষ্কার হয় না ওইটারও পারমাণবিক ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এইবার আসো, নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটা বলতে কি বুঝাইতেছে এবং সেটার কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করবা, ফাইনাল প্রশ্নটার উত্তর বের করতে যাচ্ছি আমরা। এটা জানার জন্য আমরা কোয়ান্টাম সংখ্যা শিখছি, তিনটা নীতি শিখছি, এখন দেখি পারি কিনা। প্রথমত নাইট্রোজেন মানে 7, পারমাণবিক সংখ্যা তার 7, এই 7টার ইলেকট্রন বিন্যাস করলা 1s2 2s2 2p3 করে। এরপর তুমি এটাকে উত্তেজিত করো, উত্তেজিত করা মানে হলো এইটার ভিতরে কোয়ান্টাম নাম্বারের প্রিন্সিপাল ব্যবহার করো। এম এর মান কত বলে আসে, দেখো এন এর মান যদি 2 হয়, এই যে এন এর মান দেওয়া রয়েছে এটা, তারপর এল এর মান তাহলে কত আসবে, 0 1 এই পর্যন্ত, আর এম এর মান কত হবে পি এর জন্য, এটা কিন্তু পি। আচ্ছা আস্তে আস্তে আগাই, এত ডিপলি যাওয়ার দরকার নাই, এটাকে উত্তেজিত করা হয়েছে PX1 এ একটা 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 এভাবে লেখা হয়েছে। আমি এখানে একটা একটা কেন দিলাম, পি এর এক একটার মধ্যে তো ধারণ ক্ষমতা, এক একটা রুমে 2 জন করে থাকতে পারে, এখানে তো 2 জন থাকতে পারতো, তারপর এখানে একজন, এখানে 0 জন থাকতে পারতো, কেন আমি এভাবে উত্তেজিত করলাম যেন একটা একটা থাকে সবাই? এটার কারণ হইলো আমরা একটা নীতি শিখে আসছি, সেটাকে বলা হয় হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি অনুযায়ী এই জিনিসটার বিভাজন এভাবে করলাম, তাইলে সর্বশেষ ইলেকট্রনটা কে, এই লোকটা বা এই এই ইলেকট্রনটা।
এটাকে এখন খুঁজে বের করবো বা এটার অ্যাড্রেস আমরা বের করব। সেটা করার জন্য কি করতে হবে, প্রথমত এটার দিকে তাকাও, এটা হলো এন এর মান দেওয়া রয়েছে, তো এন এর মান টু। এন এর মান টু হইলে আমরা এল এর মান কি কি লিখতে পারি, শূন্য এক এগুলা লিখতে পারি, আর এম এর মান কি লিখতে পারি, এটা শূন্য এটা হলো লিখতে পারি -1 শূন্য এক। এখন দেখো এই যে জেড এই বরাবর যেটা আছে সবার শেষে, এটাকে আমরা একটা একটা করে আসো, পি এর দিকে তাকাও, পি কোনটা, শূন্য এক এটার মধ্যে পি কোনটা, এল এর মান যখন এক তখন হলো আমরা পি, এটা হলো আঙ্গুলের মুখস্থ, আঙ্গুল দিয়ে দেখাইছিলাম তোমাদের, এল এর মান যখন এক তখন ওটা কি রিপ্রেজেন্ট করে, পি অরবিটাল রিপ্রেজেন্ট করে। আর এম এর মান কত বসাবা, তিনটা আছে এখানে, তিনটা রোমও দেখতে পাচ্ছ, ওই যে দেখো, আচ্ছা জিনিসটা সুন্দর করে লিখি, ই দেখা যাচ্ছে, জঙ্গল দেখা যাচ্ছে অনেক, আমরা এম এর যে মান গুলো দেখলাম সেটা হলো এই তিনটা, তো এই তিনটা রুম দেখা যাচ্ছে, এখানেও তিনটা রুম দেখা যাচ্ছে, এই যে, সো এগুলোর মধ্যে কোনটা -1 কোনটা 0 কোনটা 1, এরকম কোন রুল নাই, তুমি যে কোনো একটাকে ধরে নিতে পারো। তো আমি এটাকে, আমি এই সিকোয়েন্সে যদি চিন্তা করি, এটা শূন্য এটা -1, এভাবে যদি চিন্তা করি তাহলে এম এর মান দিচ্ছি 1। এরপর এস এর মান কত হবে, একটা ইলেকট্রন আছে তাই এটাকে তুমি +7 দিতে পারো অথবা -7 দিতে পারো, এটা কোনো সমস্যা না। সো দ্যাটস দ্য থিং, এই যে লাইনটা লিখলাম এটা হলো শুধু একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম নাম্বার, কার, নাইট্রোজেনের সর্বশেষ, এই তিনটার মধ্যে সর্বশেষটার জন্য, আর আর কিছুই না, এই তো। সো দ্যাটস দ্য থিং, এই প্রশ্নটার উত্তর করলাম এরকম, তোমাদের যে কোনো একটা পরমাণু সর্বশেষ ইলেকট্রন বা দুইটা ইলেকট্রনের জন্য অ্যাড্রেস লিখতে বলতে পারে বা কোয়ান্টাম নাম্বার লিখতে বলতে পারে, তো তাদের ঠিকানা তোমরা এভাবে বের করে ফেলতে পারো খুব ইজিলি। তো তোমাদের সাথে এখন আবার একটু কথা বলে নেই, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আমরা এতক্ষণ যেটা করছিলাম সেটা হলো অনেকগুলো নীতি জানলাম, কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সে ফর্মুলা গুলো জাস্ট দেখলাম, বাট কোয়ান্টাম সংখ্যা কোথা থেকে আসে সেটাও জানছি, বাট কোয়ান্টাম সংখ্যার কোনো ডিরাইভেশন দেখি নাই, এবং স্পিন করলে কেন +1 আসে কেন -1 আসে ওইটারও ডিরাইভেশন আছে সেটা দেখি নাই, ওটা কোয়ান্টাম ফিজিক্স এর কোনো কোর্সে আমি তোমাদের করাবো। আর তোমরা যতটুকু বুঝাইছি এইটুকু বুঝছো কিনা, একটু বুঝে থাকলে ইয়েস লিখে কমেন্ট করো। আচ্ছা রাকিদা বলতেছে ওইটা নূপুর আপু, হ্যালো কোথায় নূপুর আপু, নূপুরকে দেখছি না। আচ্ছা যারা যারা বুঝতে পারছো তারা একটু কমেন্টে ইয়েস লেখো, যারা যারা বুঝো নাই তারা নো লিখতে পারো। আমরা মাত্র, আমরা অনেকগুলো জিনিস দেখছি, একটা হইলো পর্যায় সারণী যে কোনো কিছুর ইলেকট্রন বিন্যাসকে টেমপ্লেটের মাধ্যমে ছোট করে কিভাবে লেখে সেটা দেখেছি, মাথায় গেঁথে ফেলো জিনিসগুলো। এরপর আমরা দেখেছি যে কোয়ান্টাম নাম্বার যে কোনো একটা পরমাণুর ভিতরে থাকে একটা ইলেকট্রনের জন্য কিভাবে লেখে সেটা দেখেছি, আবার অনেকগুলোর জন্য কিভাবে কোয়ান্টাম নাম্বার নির্ণয় করতে হয় সেটাও সূত্র দ্বারা দেখেছি। তো ওভারঅল এতটুকু জিনিস দেখেছি, পাশাপাশি কিছু নীতি দেখেছি, পরিবর্তন নীতি, তারপর N+N এর রুল, এগুলো আর কি দেখেছি। এখন সামনের দিকে আগাবো, তোমরা সারা দ্বারা বুঝতে পেরেছো, আবার একটু বুঝে দেন। আচ্ছা এন এন এরটা আবার একটু বুঝিয়ে দেন, ওকে বুঝিয়ে দিচ্ছি, দেখো খুব সিম্পল ব্যাপার, আমরা নির্ণয় করতে চাচ্ছি নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যা, প্রশ্নটা মাথায় ক্লিয়ার করো। সো নাইট্রোজেন 7, এইটার এইখানে থাকা সর্বশেষ ইলেকট্রনটা, এখানে সর্বশেষ কক্ষপথে তিনটা আছে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন, তিনটার মধ্যে একটার ইলেকট্রন বিন্যাস, সরি একটার কোয়ান্টাম সংখ্যা তোমার নির্ণয় করতে হবে। এটা করার জন্য প্রথমে নাইট্রোজেনকে উত্তেজিত করলাম, উত্তেজিত করার মধ্যে আমি একটা রুল ব্যবহার করেছি, সেটা হলো হুন্ডের নীতি, মানে সর্বোচ্চ বেজোর অবস্থায় নিয়ে গেছি এটাকে, বেজোর করাতে বুঝতে পারলাম সবশেষে যে ইলেকট্রনটা আছে সেটা হলো এই যে পিঙ্ক কালার করে দেখানো হচ্ছে যেটা, সেইটা। এখন এই ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম নাম্বার লিখতে গেলে প্রধান কোয়ান্টাম নাম্বার এন এইখানে 2 দেখাই যাচ্ছে, 2, এরপরে এন এর মান লেখার পরে N2, তারপরে কি পি, পি দেখতে পাচ্ছ, পি এর জন্য এল এর মান কত, আমরা হাতের মধ্যে এই জিনিসটা মুখস্থ করে আসছিলাম, পি এর জন্য এল এর মান কত, একটু পিছিয়ে যাই হাতের কাছে যাই, দুটা হাত দেখা যাবে, কে যেন বলতেছিল বড় মানুষের হাত,
ঠিক আছে, এই যে পি এর জন্য এল এর মান কত, এস এ হইলো এই যে শূন্য, হাতের করে শূন্যতে আছে এটা, পি এর জন্য কত এক, আর ডি এর জন্য কত দুই, এটা তিন, করের মধ্যে যা উঠতেছে তাই। তো আমরা তাহলে সামনে আগে যাই, আবার প্রশ্নে ফিরে যাই। প্রশ্নের মধ্যে ফিরে আসলাম, দেখো আমাদের পি এর জন্য এল এর মান আমরা জেনে ফেলেছি, এস পি এল এর মান হইলো ওয়ান, আর আর কি রইল, আর রইল মাত্র দুইটা কোয়ান্টাম নাম্বার, এন আর এল চলে গেছে, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা চলে গেছে, এখন বাকি রইল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এক এর জন্য এল এর মান এক হইলে সূত্র হইলো মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তার মানে মাইনাস এক শূন্য এক, এই তিনটার মধ্যে যে কোনো একটা হইতে পারে আমাদের এম এর মান। তো আমি এখান থেকে আমি তিনটা বক্সের মধ্যে এই তিনটা আসলে কার কার জন্য, এই পি এক্স পি ওয়াই পি জেড এর জন্য আসছে তিনটা নাম্বার। তো আমি এটার মধ্যে এটাকে মাইনাস ওয়ান, এটাকে জিরো, এটাকে ওয়ান বলতেছি, তো এটাকে এম এর মান ওয়ান লিখতে পারো। এমন কোনো সলিড রুল নাই যে তোমার, তুমি বলবা এটাই মাইনাস ওয়ান এটাই জিরো, এরকম কোনো রুল নাই। তো দেখো পি এক্স পি ওয়াই পি জেড এর মধ্যে আমি এই এম এর মানটা ওয়ান বসিয়ে দিলাম, বিকজ ও আসলে পি জেড যে কোনো একটা ঘরের মধ্যে রয়েছে, তো তিন ঘর তিনটা ঘরে নাই, তা আমি মাইনাস ওয়ান জিরো ওয়ান এগুলা লিখলাম না, শুধু ওয়ান লিখলাম। এরপরে এস এর মান কি হবে, স্পিন নাম্বার, একটা ইলেকট্রন না থাকলে তো আর আমি প্লাস মাইনাস হাফ লিখবো না, হয় প্লাস হাফ লিখবো না হয় মাইনাস হাফ লিখবো, সো একটা লিখলেই হইলো। এভাবে আমি যে কোনো একটা ইলেকট্রনের জন্য, একটা ইলেকট্রনের জন্য সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা বের করে ফেললাম, তো এটা হলো অ্যান্সার। এবার কি বুঝতে পেরেছো যে প্রশ্নটা করেছিলেন ম্যাডাম অথবা স্যার, বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে যায় থাকো তাহলে একটু কমেন্টে ইয়েস জানাও, জিয়াস মিন বুঝতে পেরেছে, এরপর আর কে কে আছে, তিনটি হবে, তিনটি হবে, এমটা আবার বুঝিয়ে দেন, বুঝিয়ে দিলাম, ঠিক আছে, এখন বুঝতে পেরেছো সবাই? একটু কমেন্টে জানাও, তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি, আর ছোট কিছু জিনিস করব, বেশি জিনিস করব না সামনে, কিন্তু সামনে যে জিনিস অনেক অনেক ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো ভালো ছাত্রছাত্রীরা ক্লাসে থাকে, এটা সুবিধা, আমার ক্লাসে এমনি আমি অনেক জটিল জিনিস পড়াই, খারাপ ছাত্রছাত্রীদের থাকার কোনো চান্স থাকে না, খারাপ ছাত্রছাত্রীরা সেখানে থাকে যেখানে বেশি মানুষ থাকে, মানে ভিড়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে গরিব মানুষও থাকে, এটা হলো দুনিয়ার নিয়ম। দেখো যদি আজকে ক্লাসে তেমন কোনো কঠিন জিনিস নাই, আর এর মান নির্ণয় করা, আমরা যখনই অঙ্ক করতে যাব পি ভি ইজ ইকাল টু এনআরটি, এটার কোনো না কোনো ভার্সন অ্যাডমিশন টেস্টে ব্যাপক আসে, মানে যত জায়গায় পরীক্ষা দিতে যাবা এমনকি বোর্ড পরীক্ষা পর্যন্ত যেখানে পরীক্ষা দিতে যাবা পি ভি ইজ ইকাল টু এনআরটি থেকে কিছু না কিছু পাবা। সো এইখানে আর এর মান বসানো নিয়ে লাগে ঝামেলা, এবং পি এর একক দেওয়া থাকে একবার লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে, আবার ভি এর একক দেওয়া থাকে মিটার পার কিউবে, আবার টি এর একক থাকে ডিগ্রিতে ফারেনহাইটে, আর এর মান কোন সময় যেন মাঝে মাঝে বসায় 0.082, আবার আর এর মান 8.316, কোন সময় যে কি বসায় না বসায় সেটার জন্য সূত্র জানা থাকা সত্ত্বেও বারবার বারবার ভুল হয়, এবং অ্যাডমিশন এটা বেশি বেশি হয়, কারণ হইলো পি এর একক এক ধরনের থাকে, ভি এর একক আরেক ধরনের থাকে, টি এর একক আরেক ধরনের থাকে। সো আসলে অঙ্ক যেটা পারো পারো অঙ্ক ভুল হয়, এটার জন্য তোমাকে এখন একটা টেবিলের মধ্যে পুরো জিনিসটা একদম ক্লিয়ার করে দেব। আরেকটা মজার ব্যাপার হলো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি, কেউ যদি বলতে পারো কমেন্টে জানাও লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি, যদি কেউ বলতে পারো তাহলে তোমাকে গিফট দেওয়া হবে, একটা গিফট পাবা মাস্টার ডিফেন্ডের পক্ষ থেকে, যদি কমেন্টে কেউ এই লাইট চলাকালীন সময়ে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক বলতে পারো, তো কেউ যদি বলতে পারো জানাও। আমি আবার আমাদের সেই কবিতাটা পড়ে শোনাচ্ছি যারা নতুন আসে তাদের জন্য, যারা কিছু জানো আর যারা কিছু জানো না, যারা কিছু বোঝো আর যারা কিছু বোঝো না, দুজনেরই হবে আজ অসীম সাধনা, রসায়নের যেসব বেসিক নিয়ে হয় তোমাদের যন্ত্রণা, আজকের ক্লাসে হবে সেই সব টপিক নিয়ে আলোচনা, জানা অঙ্কের অজানা ভুল থেকে হবে মুক্তি, আজকের ক্লাসে আমরা শিখবো এমন যুক্তি,
রসায়নের কষ্ট থেকে যারা হতে চাও মুক্ত আজকের ক্লাসে তারা হয়ে যাও যুক্ত। সো আমরা চলে আসি। আজকের ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, বাট তোমাদের তো একটা চ্যালেঞ্জ দিলাম, তোমরা কেউ বলতে পারো কিনা, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি? বেগ বা সি বা যাই বলো একক কি, কেউ যদি বলতে পারো তাহলে আছে পুরস্কার। আচ্ছা এই স্যার আমার কমেন্টটা পড়েন, স্যার স্যার পড়েন না, স্যার স্যার পড়ে ফেলেন স্যার, এই যে পড়তেছি, আপনি আপনার নামটাও লিখতে পারতেন বা আপনি আপনার কমেন্টের সবসময় আমার সাথে ইনজাস্টিস করতেছেন কেন স্যার? আচ্ছা ইনজাস্টিস করতেছি না, তোমার কমেন্ট পড়ে ফেললাম, আর তোমাদের কমেন্টের মধ্যে নাম দেখা যায় না, তোমরা একটু চেষ্টা করো তোমাদের নামটাও নিচে মেনশন করে কমেন্ট করতে। আচ্ছা অনেকে অনেক কিছু লিখেছে, একজনে লিখেছেন মিটার পার সেকেন্ড, ওকে, এরপর আরেকজন লিখছেন লিটার, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ওয়াও খুব সুন্দর লিখেছে, দুইজন চেষ্টা করেছে অ্যাটলিস্ট, দুইজনের জন্য কবিতা লিখ কংগ্রেচুলেশন। তারপরে জিয়াসমিন বলতেছে ভাইয়া এটা নুপুরাকু, ও আচ্ছা নুপুরাকু এরকম করতেছে, নুপুর কিন্তু ক্লাস করে না দুষ্টু, ও মনে করে যে ও সবকিছু জানে এ কারণে আমাদের ক্লাসে থাকে না উপস্থিত। তো নুপুরকে আমরা গিফট পাঠিয়ে দেবো যদি নুপুর বলতে পারে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি। ওকে আরেকজন বলেছে জুল পার কেজ পার, বাবা এটা এত এতবার অথবা চিহ্ন দিয়েছে, চিন্তারই ব্যাপার, কেউ কি আছো পারবা? ওকে আমরা অনেক অনেক আরেকটু টাইম দিচ্ছি, আরেকটু টাইম দিচ্ছি, ওকে দেখো পারো কিনা, ততক্ষণ আমি একটু পানি খেয়ে থাকি। তোমরা কি কি যেন বলে, কোনো খাবার খাবা নাকি? চলে আসো তাহলে, তোমরা ট্রাই করো, তোমাদের কি পুরস্কার দেবো, তোমাদের এক বাক্স চকলেট দেবো যদি লাইভ চলাকালীন সময় লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক বের করতে পারো, আর ওপেন বুক বই দেখতে পারো, গুগলে সার্চ দিতে পারো, এনিথিং, তাড়াতাড়ি বলে ফেলো, ততক্ষণে আমি চকলেট খাচ্ছি। সব চকলেট তোমাদের বাসায় পাঠিয়ে দেবো, আগে দুইটা চকলেট, সমস্যা নাই। কেউ কি পারছো এখনো? কেউ নাই, সবার চেষ্টা শেষ, যারা আসো একটু চেষ্টা তো করো, হোক না হোক লটারি লাগিয়ে দেখতে পারো। লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে বেগের একক কি, সেই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারলো না, দুঃখের ব্যাপার, এবং মজার ব্যাপারও, কারণ লিটার অ্যাটমসফিয়ার ইউনিট যখন আবিষ্কার হয়েছিল তখন মানুষজন বেগের কোন একক ব্যবহার করতো না, তাই তাই তোমরা সবাই খাতাটাকে ল্যান্ডস্কেপে ধরো, খাতাটাকে ল্যান্ডস্কেপ করো, করে আমি যা যা লিখতেছি এই বোর্ডের মধ্যে লিখে ফেলো, মানে এখানে যা দেখাচ্ছি এগুলো লিখে ফেলো। প্রথমত এক পাশে লেখো ইউনিট, আরেক পাশে লেখো তিন ধরনের ইউনিট, একটা হলো লিটার অ্যাটমসফিয়ার, একটা হলো এসআই, একটা হলো সিজিএস, এরপরে লেখো চাপের জন্য পি, তারপরে ভি, তারপরে মোল সংখ্যার জন্য এন, মোলার গ্যাস ধ্রুবকের জন্য আর, এবং তাপমাত্রার জন্য টি, আর ভরের জন্য এম, বেগের জন্য ভি, আর কাজ ডাব্লিউ বা শক্তির জন্য লেখো ডাব্লিউ। এরপরে নিচ দিয়ে যেটা করবা, লিটার অ্যাটমসফিয়ার ইউনিটের চাপের একক হলো এটিএম অ্যাটমসফিয়ার, আর আয়তনের একক লিটার অ্যাটমসফিয়ারের ইউনিটের লিটার, আর মোল সংখ্যা রাশিটার নাম হইলো MOLE, রাশিটা এটা হলো রাশি, রাশি বা কোয়ান্টিটি, আর ইউনিট হইলো MOL। তো তোমাদের কিছু কিছু বই লেখা থাকে 3 MOLE, এটা ভুল,
অনেকে কিন্তু অবজেক্টিভে ধরো তুমি অঙ্ক করার পরে বের হয়েছে অ্যান্সার 3 মোল, তুমি এটা দেখে মাত্র দাগিয়ে দিলা, একবার 12টা বেজে যাবে। 3 MO এলি বলতে কিচ্ছু নাই, দুনিয়াতে এরকম কিছু সম্ভব না। 3 MOL এটাও দেখবো অপশনে ছিল, কতে ছিল না, গতে বা ঘতে দিবে। তো তোমরা যারা ক দাগে দিবা তারা খাবা মারা, ঠিক আছে, তোমার এটা দিতে হবে। কারণ MOLE এটা হলো রাশি বোঝাচ্ছে, আর MOL এটা হলো একক বোঝাচ্ছে। তোমার এককটা দিয়ে অ্যান্সার আসবে, কোনোদিনও 3 MOLE হবে না, ঠিক আছে। দেখো সিলি মিস্টেক, কিন্তু আমি তো বললাম অনেক অঙ্ক করার পরে 10 মিনিট করার পরে অ্যান্সার আসলো 3 মোল। কিন্তু এই যে বেসিক, আজকের ক্লাসের বেসিকের কারণে পুরো 10 নম্বরের অঙ্ক বা 10 মিনিট ধরে কষ্ট করা অঙ্ক সেটা মিলবে না, বুঝছো? এ কারণে আমি শুরুতেই বলতেছিলাম, এত কবিতা করতেছিলাম কারণ আছে। তো এরপর দেখো লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটে যখন তুমি সবকিছুকে নিয়ে যাবা, মানে চাপকে এটিএমএ, আয়তনকে লিটারে, মোল সংখ্যাকে MOL এ নিয়ে যাবা, তাপমাত্রাকে কেলভিনে, ভরকে গ্রামে যখন নিয়ে যাবা, তখন তোমার আর এর মান আসবে 0.082। এটা হলো লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটে আর এর মান। এরপরে যে কাজটা করবা সেটা হলো লিটার অ্যাটমোস্ফিয়ার এটা আর এর মানের পরে লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন, এই দুটা জিনিস সবসময় সেম থাকবে সব এককে। আর এর মানের শেষে এটা থাকবে, আর শক্তির একক যেটা সেটা এখানে দেখতে পারবা, কারণ হলো পি আর ভি গুণ করলে শক্তির একক আসে, চাপ আর আয়তন গুণ করলে শক্তির একক, কাজের একক আসবে, এটাই হলো লিটার অ্যাটমোস্ফিয়ার। এখন প্রশ্ন হলো তোমাদের যেটা করা হয়েছিল, লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটে বেগ মানুষ ব্যবহারই করতো না ওই সময়কার, বা কেমিস্ট্রির এই ইউনিটে বেগের কোনো ধারণাই ছিল না, তাই লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটে বেগের কোনো এককই নাই। এ কারণে তোমরা বলতে পারতেছিল না লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটে বেগের একক কি, এটা বলতে পারতেছিল না। এমনি বের করা যাবে জোর করে, কিন্তু যেটা নাই ওই যুগের মানুষ ব্যবহার করে না, এটা তুমি বের করে কি লাভ। সো এখান থেকে সাংঘাতিক একটা ব্যাপার, আমি কেন পুরস্কার দিতে চাইছি, সাংঘাতিক একটা ব্যাপার হলো তুমি কখনো PV=nRT সূত্র যখন আমি সামনের দিকে শেখাবো, তখন 1/3 nmC² এই সূত্রটাও আসবে। এই সূত্রের মধ্যে কখনোই তুমি লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে ক্যালকুলেশন করতে পারবে না। এই সূত্র জানো ভালো কথা, কিন্তু এই সূত্রের রহস্য যদি ভালো করে খেয়াল করো, এটার মধ্যে আছে সি বা বেগ। সি বা বেগ যখনই আছে তখনই তোমার হয় এসআই ইউনিটে আসতে হবে, না হয় CGS ইউনিটে আসতে হবে, না হলে তো তুমি একক কি পাবা না এটার জন্য। তো অঙ্ক করার সময় টিচার করবে কি, তোমার চাপ দিয়ে দিবে অ্যাটমসফিয়ার ইউনিটে, আয়তন দিয়ে দিবে লিটারে বা মিলিলিটারে। তো তোমার মনে হবে যে এটা তো ভালোই, ঠিক আছে, সমস্যা নেই, সি বের করে ফেলি, পি এর মান ভি এর মান বসিয়ে দিই, একবারে মাঠে মারা হয়ে যাবা, সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়ে যাবে। কারণ সি এর মান তুমি বের করলে সেটা লিটার অ্যাটমসফিয়ারে বের হবে, লিটার অ্যাটমসফিয়ারে তুমি এককই পাবা না, এককই নাই। তো এই কারণে হলো একটু আগে চকলেট দেওয়ার কথা বলছিলাম, বাট এখন তো সময় চলে গেছে, এখন কেউ চকলেট পাবা না, ঠিক আছে। বাট এই কথাটা জানতে পারলা, এতে হয়তো পরীক্ষায় 10টা নাম্বার পাবা, ঠিক আছে, ঢাকা ভার্সিটি বা বুয়েটে বা ভালো একটা জায়গায় 10 নাম্বার যখন আগিয়ে যাবা, তখন তুমি চান্স পেয়ে যাবা, এবং কয়েক হাজার প্যাকেট চকলেট কিনে নিজে রেখা হইতে পারবা, তোমার সামর্থ্য তো হয়ে যাবে। তাই তোমাকে যে জ্ঞানটা দিলাম, এটা তোমাকে দেওয়া একটা চকলেটের থেকে অনেক বেশি দামি। তো বুঝতেই পারছো, সামনে আগাই। এসআই ইউনিটে চাপের একক হবে প্যাসকেল, এসআই ইউনিট সবাই চিনি, আয়তন m³, এন এর মান মোলে আসবে, আর এটা 8.316 আসবে, হলো 314 অনেক সময় ইন্টারন্যাশনালি লেখে, এটা হবে জুল। খেয়াল করো লিটার অ্যাটমোস্ফিয়ার ইউনিটে এটা ছিল কাজের একক, আর জুল হইলো আমরা জানি কাজের একক, তাই জুল পার মোল পার কেলভিন। আমি তো বলছিলাম তিনটা জায়গায় পার মোল পার কেলভিন সেম থাকবে। আর ভরের একক কেজি এগুলো লিখে নাও, বেগের একক আছে m/s, আর শক্তির একক জুল। সবশেষে CGS ইউনিটে খুবই কম অঙ্ক করতে হয়, কিন্তু কোনোদিন যদি d/cm³ দিয়ে অঙ্ক দেখাও, যদিও এটা শাস্ত্রে আসে মাঝে মাঝেই, তো শাহজালাল ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম ইউনিট দিয়ে প্যাচ দিয়ে ধরে টিচার ছাত্রছাত্রীদের, তো তোমাদের ওইখান থেকে বাঁচার জন্য এসআই CGS ইউনিটও জানতে হবে। এখানে লেখো d/cm³, চাপের একক। ডাইন ডাইন মানে কি, তার মানে চাপ মানে কি, f/a। ডাইন বলতেছি কারে, তার মানে f বলের একক হলো ডাইন, ডাইন বাম, হ্যাঁ। আচ্ছা আয়তন হলো cm³, n এর মান MOL আসবে, আর এর মান 8.316 ইন্টু
10^7 আর্গ হবে। সিজিএস ইউনিটে শক্তির মেজার করা হইতো আর্গ এককে। আর্গ জিনিসটা কি পরিচয় করে দিতেছি, 10^7 আর্গ কে হইলো 1 জুল। জুল বললেই তো তোমরা চিনো, তোমরা খাসির জুল মুরগির জুল, হ্যাঁ এগুলা খাইতে ভালোই জানো, সো চিনে ফেলার কথা। এরপর এগুলা টাইম, আর এটা খেয়াল রেখো এম এর মান দুইটাই গ্রামে আসবে, সিজিএস ইউনিটে লেটার ট্রান্সফার দুইটাই ভর গ্রামে আসে। আর বেগ সেন্টিমিটার/সেকেন্ড, আর শক্তি রেখক আর, ব্যাস এতটুকুই তোমাদের অনেক জানা অঙ্কে অজানা যে ভুলটা হবে সেটা থেকে তোমার বাঁচাবে। এরপরে জাস্ট এক নজরে তোমার কিছু কনভার্সন দেখাচ্ছি। এটা এইটা তুমি কি বলে, তোমার স্মৃতি শক্তি চলে গেল যেন তুমি না ভুলে যাও, এত ইম্পর্টেন্ট কিছু কনভার্সন। অ্যাটমোস্ফিয়ারিক ইউনিট থেকে যে কোনো এককে যাওয়ার জন্য তুমি যে কাজটা করবা সেটা হলো এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা জিনিস মুখস্থ রাখবা। 1 অ্যাটমোসফিয়ার মানে 76 সেন্টিমিটার এইচজি, 760 মিলিমিটার এইচজি, অথবা 1 অ্যাটমোসফিয়ার মানে 760 টর, টর একক বলে এটাকে, অনেকে এটা চিনি না। আবার 101325 প্যাস্কেল, অথবা 101.325 কিলো প্যাস্কেল, অথবা 1 অ্যাটমোসফিয়ারিক প্রেশার কে যে যন্ত্রটা দিয়ে মাপা হয় ব্যারোমিটার, ওই ব্যারোমিটার দিয়ে বলা হচ্ছে 1 ব্যারোমেট্রিক প্রেশার 1 বার। সো এই জিনিসগুলো জানার পর কনভার্সন করে কিভাবে, ধরো এই যে একটা কনভার্সন উদাহরণ দেখানো হয়েছে, 376 সেন্টিমিটার এইচজি চাপকে তোমার যদি অঙ্ক করার স্বার্থে কিলো প্যাস্কেলে নিতে হয়, কিভাবে নিবা? খুবই সহজ, প্রথমে যাবা অ্যাটমোস্ফিয়ারিক ইউনিটে। 76 সেন্টিমিটার না, এখানে 1 সেন্টিমিটার আছে, এটাকে চিন্তা করো 1 সেন্টিমিটার এইচজি। এখন 1 সেন্টিমিটার আসলে কত, 76-এ হলো 1, 1-এ কত, 1-এ তার মানে 1/76, 76 অ্যাটমোস্ফিয়ারিক ইউনিটে চলে গেলাম। এখন এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি একদম বাচ্চাদের মতো দেখাচ্ছি, যদি এটা ক্লাস 6 বা 5 এর বাচ্চাদের এইভাবে দেখানো উচিত। তারপরে দেখাচ্ছি এটা হলো এই নাম্বারটা ইনটু 1 এটিএম, 1 এটিএম মানে কত কিলো প্যাস্কেল, এত কিলো প্যাস্কেল। তো সরাসরি 1 এটিএম কে মুছে আমি এখানে লিখতে পারি 101325। এখন অনেকে ভাবতেছ ভাইয়া এত সোজা জিনিস, এগুলো তো আমরা ভাগ যোগ কোন এগুলো করতেই পারি, বাট যখন পরীক্ষা হলে অনেক কম্পিটিশনাল পরীক্ষা দিতে যাবা, যখন ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেল পরীক্ষা দিতে যাবা, হাত পা কাঁপবে, ঠিক আছে? তখন হাত পা কাঁপা অবস্থায় তোমার এই যে ছোট খাটো জিনিস দেখাচ্ছে এটা অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে, কারণ এগুলা করতেই তোমার লাগবে 3-4 সেকেন্ডের বেশি সময়। এই কারণে এত ছোট বাচ্চাদের মতো করে দেখাচ্ছি জিনিসগুলো, কনভার্সন যেন ভুল না হয়। একটু কনভার্সন ভুল হইলে অঙ্ক পারা অঙ্কটাও ভুল হয়ে যাবে। এরপরে আমার একটা পছন্দের কথা, সেটা হলো ভলিউমের ক্ষেত্রে 1 মিটার কিউব অনেক বড় জায়গা, সেটার মধ্যে 1000 লিটার পানি আটে, মনে রাখবা ব্যাপারটা। আর 1 সেন্টিমিটার কিউব ছোট্ট একটা জায়গা, সেটার মধ্যে মাত্র 1 মিলিলিটার পানি আটে। আর 1 ডেসিমিটার কিউব দেখে ভয় পাবা না, এটা আসলে 1 লিটার পরিমাণই। আর বাকি কিছুই জানার দরকার নাই, ফেসবুকে বা ইউটিউবে যেটা দেখি আমরা, কে মানে কি 1000। সো মিলিলিটার যদি বলে তার মানে মিলিতে থাকে, তাহলে মানে 1000 গুণ কম আছে ছোট, আর কে তে থাকার মানে হলো 1000 গুণ বড়। সো বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে করবা গুণ, খুন বলি নাই কিন্তু, আর ছোট ইউনিট থেকে বড় ইউনিটে গেলে করবা ভাগ। সো সিম্পলি এই অঙ্কের মধ্যে দেখো একটা কনভার্সন দেখানো হয়েছে, 30 মিলিলিটার থেকে কিভাবে তুমি মিটার কিউবে যাইতে পারো অঙ্কের স্বার্থে। পিভিজিকালটা এনার্জি দিয়ে যখন অঙ্ক করা শেখাবে তখন আর এটা কিন্তু শেখাবো না, আজকের ক্লাসের পড়া প্রত্যেক চ্যাপ্টারে লাগবে। এবং প্রত্যেক চ্যাপ্টারে আমি আর কিছুই বলবো না, বলবো প্রি কেমিস্ট্রি দেখে আইসো, যারা ক্লাসটা করবা না তাদের বারবার মনে হবে যে এটা আবার কি বলে, প্রি কেমিস্ট্রি কোথায় পাবো। সো দ্যাটস দ্য থিং, দেখো 30 মিলিলিটার কে প্রথমে আমি দেখো লিটারে নিয়ে যাচ্ছি, কারণ আমি মিটার কিউবে যেতে চাচ্ছি ওটার সাথে এই সম্পর্কটা জানি। তো লিটারে নিয়ে যাওয়ার জন্য মিলিলিটার কে লিটার বানানোর জন্য 10^3 দিয়ে গুণ করলাম, লিটার হয়ে গেছে। এবার আবারও 10^3 দ্বারা গুণ করলে আমি যে দেখতে পাচ্ছি 1 লিটারে কত হবে, 1/10^3 মানে 10^-3, সো এত মিটার কিউব। সো 30 × 10^-6 মিটার কিউব হলো আমার অ্যান্সার। এটাকে আরেকটা স্টাইলে কনভার্সন করা যায়, এটাকে আরেকটা স্টাইলে কিভাবে করি দেখো,
মিলিলিটার থেকে সরাসরি সেন্টিমিটার কিউবে আসতেছি, তার মানে 30 মিলিলিটার মানে 30 সেন্টিমিটার কিউব। এবার সেন্টিমিটার কিউবকে সরাসরি মিটার কিউবে নিয়ে যাওয়া যেতে পারে, মানে সেন্টিমিটার কিউব মানে কি, এটা এটাকে সরাসরি 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে মিটারে চলে আসলাম। দেখো তো 30 × 10⁻⁶ মিটার কিউব, এভাবেও কনভার্সন কাজ করে। আমি জেনারেলি ক্লাস 8-এর কোনো বাচ্চারা ক্লাস নিলে এইভাবে এই জিনিসগুলো দেখাই। আর তোমরা অনেক বড়, তোমরা তাদের দাদি বা দাদু, ঠিক আছে, তো এত কিছু দেখানোর আসলে দরকার নাই। এই তিনটা জিনিস মুখস্থ রাখবা। আর লেন্থের ক্ষেত্রে কেমিস্ট্রিতে তোমাদের সাজেশন হইলো ফুল ফিজিক্স বইয়ের প্রথম চ্যাপ্টারে থাকা যত লেন্থ কনভার্সন আছে পিকোমিটার দিয়েও প্রশ্ন আসছে সাস্টে এবং ঢাকা ভার্সিটিতেও, তাই তোমার পিকোমিটার ফেমটোমিটার এগুলা দিয়েও কনভার্সন করা লাগতে পারে। তো লেন্থের ক্ষেত্রে মানে অ্যাংস্ট্রাম, ন্যানোমিটার, মাইক্রোমিটার, মেগা, গিগা সব কিছু এক সিরিয়ালে মুখস্থ করে ফেলবা, অথবা গুগলে সার্চ দিবা অল লেন্থ কনভার্সন লিখে, তোমরা পেয়ে যাবা একটা শিট। এখানে আমি জাস্ট আমার মনে রাখার জন্য তিনটা লিখে রাখছিলাম, বেশি লাগে, বাট কেমিস্ট্রিতে সবই লাগে, এই কারণে তোমার সবগুলোই শিখতে হবে লেন্থ কনভার্সন। আর ম্যাথের মধ্যে বেশি কিছু লাগে না, ম্যাথ কেজি গ্রাম এগুলাই লাগে। আর মাঝে মাঝে টন দিয়ে অঙ্ক আসে, টন দিয়ে অঙ্ক আসে, ছাত্রছাত্রীরা মাথার মধ্যে ভার আইসা পড়ে মনে হয়, মানে 1 টনের ট্রাকের দিয়ে কেউ বাড়ি দিছে মাথার মধ্যে এরকম মনে করে। তো টন দিয়ে একবার অঙ্ক আসছিল, ওইখানে লেখা ছিল টন সামথিং 10⁻³, কে যেন বলছে যে টন মানে 10⁻³ না, মেট্রিক টন মানে 10⁻³। তারপরে প্যাচ লেগে গেছে এবং ওই কারণে আমার একটা স্টুডেন্টের পজিশন অনেক পিছিয়ে গেছিল। সো চান্স পাবা ভালো মতোই পাও, তাই না? পজিশন পিছানোর দরকার কি? প্রি কেমিস্ট্রিতে শিখে দেওয়া হচ্ছে 1 টন বলুক, 1 মেট্রিক টন বলুক, 1000 কেজি আসলে ওটা, আর কোনো কথা নাই, তো সিম্পল ব্যাপার। সব শেষে আচ্ছা তোমাদের সাথে এখন আবার একটু কথা বলে নেই, তোমরা যা যা এখন বুঝাইলাম এটা ক্লাস 5-এর জ্ঞান, কিন্তু তোমাদের লাগবে, এবং এই 5-এর জ্ঞান নাই বলেই অসংখ্য অঙ্ক ভুল হবে। কোচিং সেন্টারে যখন প্রশ্ন দেবে চাপ থাকবে অ্যাটমসফিয়ারে, আয়তন থাকবে মিটার কিউবে, আর এর মানে একটা বসাবা, তারপর দেখবা 3 ধরনের ভুল হবে। তো 3টা ইউনিট আছে, তিন ধরনের ভুল হবে, আর যতগুলো প্যারামিটার আছে মানে 30-40 ধরনের ভুল তোমাদের হবে। তো আপনার সাথে না কথা, বুঝলাম না কথা কি কথাটা বলতেছো, আচ্ছা মেবি আপু, ওকে রাকিতা বলতেছে মেবি আপু। আচ্ছা এইখানে ক্লাস মেয়েরা বেশি করে কেন, এটার কি কারণ আছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো, এটা কি কি রহস্য আছে? আচ্ছা ডিফেন্ডের ভিতরে মেয়েরা বেশি ক্লাস করে কেন, যারাই কমেন্ট করে সেটা মেয়ে বের হয় ঘটনা কি? এরপর আমি টিচার চেঞ্জ করে দেখছিলাম যে আমাদের যখন মেয়ে টিচার ক্লাস নিচ্ছে তখনও মেয়েরাই বেশি, এটার পিছনে রহস্যটা কি তোমরা একটু কমেন্ট করে জানাও তো, ব্যাপারটা কি? তোমরা এত মেয়েরা কোথা থেকে আসতেছে? ভাইয়া এটা নুপুর আপু, আচ্ছা ও আচ্ছা এটা নুপুর আপু ছিল, না এটা 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 না অন্য কেউ, মেয়েরা ব্রিলিয়ান্ট, হ্যাঁ এটা হইতে পারে। আচ্ছা আর কে কি মনে করো একটু কমেন্টে জানাও তো, মেয়েরা কেন বেশি ক্লাস করতেছে? আচ্ছা ও মাই গড, এটা কি লিখছে, মেয়েরা আপনাকে লাইক করে বেশি, হাই হাই এ তো সাংঘাতিক ব্যাপার, আমার মধ্যে তো লাইক করার মতো কিছু নাই, তো মেয়েরা আমাকে লাইক কেন করতে যাবে মনে হয় না, এটা পিছনে আরো কোনো রহস্য থাকতে পারে। আচ্ছা এটা কে লিখছে, না 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 আপনি সুন্দর তাই মেয়েরা ক্লাস করে, আচ্ছা ওকে, আরেকজন হাত তুলেছে পেজেন স্যার, ওকে। আচ্ছা আরেকজনের কি মনে হয়, ভাই আপনার ক্লাস অ্যাডমিশনের আগে পর্যন্ত চাই, বেসিক ক্লাস গুলো অনেক ভালো, বেসিক ক্লাস তো আজকে হচ্ছে এই কারণে স্টুডেন্ট নাই, তো কঠিন কঠিন অঙ্ক দেখাইলে স্টুডেন্ট থাকে, তাও না আইকিউ লেভেল বাংলাদেশের ছাত্রছাত্রীদের খুবই কম, ক্লাসে ছাত্রছাত্রী রাখার জন্য সবসময় একটু মানে মিডিয়াম কোয়ালিটির অঙ্ক যেগুলো কোথাও আসে না ওগুলো দেখাইতে হয়, তো যখন বেসিক পড়াই তখন অনেক ভিতরে যাইতে হয়, বোরিং হয়ে যায় ক্লাস, আবার যখন অনেক কঠিন অঙ্ক দেখাই যেমন গত ক্লাসে ভেক্টরের যে কঠিন অঙ্ক গুলো দেখাচ্ছিলাম ওগুলা মানে
ক্যালকুলেটারে। আচ্ছা ভালো কথা, গত ক্লাসে যে চোর পুলিশের অঙ্কটা ছিল, চোরের জন্য 500 বসানোর কথা ছিল, আমি ক্যালকুলেটারে 1000 বসে অ্যান্সার বের করছি, লিখছি ঠিকই বাট ক্যালকুলেশন এরর আসছে। সো ওইটা তোমরা দেখে নিও, আমি স্লাইডে ঠিক করে দিয়েছি নোটের মধ্যে। সো কঠিন অঙ্ক এমন কঠিন যে আমার করতে কষ্ট হয়ে যায়। আমার আসান আসান মানে সহজ সহজ অঙ্ক দেখাইলে সেগুলো তো পরীক্ষায় আসবে না, আলটিমেটলি আমার ভিউ বাড়বে বাট তোমাদের তো কোনো লাভ হবে না। মেয়েরা অলওয়েজ ফাস্ট, মেয়েদের ধৈর্য আছে। হ্যাঁ এটা ঠিক বলতে পারো, আমার ক্লাসের মধ্যে অনেক জটিল থেকে জটিল বা সহজ থেকে বেসিকের কোর বেসিক পড়াইলেও ছাত্রছাত্রীরা থাকে, বিকজ তারা থাকে যাদের ধৈর্য আছে। আর নূপুর কেন আছে, নূপুরদের তো কোনো ধৈর্য নাই। আচ্ছা এই তো জিয়াসমিনও ঠিকই বলেছে, মেয়েদের ধৈর্য বেশি, আগ্রহ বেশি বলে মেয়েরা ক্লাসে থাকে। শেষ পর্যন্ত আমি দেখি মেয়েদেরই পাওয়া যায়। ওকে আচ্ছা আচ্ছা, ক্লাস আর বেশি দূর আগাবো না, লাস্ট জাস্ট একটা স্লাইড। তোমাদের বিভিন্ন সময় অঙ্ক করার সময়, তোমাদের বিভিন্ন ব্যাখ্যা করার সময় দুর্বল এসিড কোনটা সেটা লাগতে পারে, দুর্বল ক্ষার, একটা একটা দুর্বল ক্ষার, একটা দুর্বল এসিড, আর একটা তীব্র ক্ষার, একটা তীব্র এসিড এর নাম অ্যাটলিস্ট তোমার মনে রাখতে হবে। প্রি কেমিস্ট্রিতে আমার এতটুকুই বলার ছিল। সো এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, বা দুর্বল এসিড বলতে এই যে CH3COOH কে লিখে রাখো, দুর্বল ক্ষার বলতে NH4OH, তীব্র এসিড বলতে সালফুরিক এসিড বা HCl যেটা লিখে রাখো, আর তীব্র ক্ষার NaOH। এটা কোথায় কোথায় লাগবে ভাই, এটা কেন মুখস্থ করাচ্ছে? অনেক জায়গায় লাগবে, যখন আমরা বাফার দ্রবণ দেখবো, বাফার দ্রবণের অঙ্ক করব, তখন এটা কাজে লাগবে। আবার যখন এসিড ক্ষার সাম্যাবস্থার অঙ্ক করব, তখন এটা লাগবে। আবার যখন অ্যারেনিয়াসের মতবাদ, লুইস এর মতবাদ শিখবো, তখন আবার এটা লাগবে। মানে কোন চ্যাপ্টারে লাগবে না সেটা বলা কঠিন, লাগবে তো সব জায়গায়, বুঝতে পারছো? সো দ্যাটস দ্য থিং। তোমাদের এখন আমি অ্যাডভার্টাইজ দেব। অ্যাডভার্টাইজ কি, অ্যাডভার্টাইজ তো তোমার জানোই, তারপরে অ্যাডভার্টাইজ আবার দিচ্ছি, বিকজ আপডেট দেওয়াটা আমার দায়িত্ব। আপডেট হলো মাই স্টাডি ফ্রেন্ডে, তোমরা যারা অ্যাডমিশন ক্যাম্পে আসো, অ্যাডমিশন র্যাপিড জার্নিতে আসো, অ্যাডমিশন র্যাপিড জার্নির মধ্যে আমাদের দুইটা অফার এখন আছে, সেটা হলো অ্যাডমিশন ব্যাচের যারা SSC 2021-এর ছাত্রছাত্রী আসো, তাদের জন্য মাই স্টাডি ফেন্ডার 21 করি এইচএসসি 2021-এর অ্যাডমিশনের ছাত্রছাত্রীদের জন্য মাই স্টাডি ফেন্ডারে এখন যে যে ক্লাস কোর্স গুলো বা মডিউল গুলো অ্যাভেলেবেল আছে, সেটা হলো একটা হলো পার্সোনাল কেয়ার, আরেকটা হলো প্রাইভেট কেয়ার। এগুলা শুধু তাদের জন্যই যারা আসলে এক্সট্রা ভাবে নিজের প্রবলেম গুলোকে সলভ করার জন্য কাউকে চাচ্ছ। তার মানে হলো যখন তুমি দেখতেছ যে তোমাকে বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিচার এবং অনলাইনে বিভিন্ন জায়গা থেকে শেখার পর তুমি প্রবলেম সলভ করতে যায় দেখতেছ যে পারতেছো না, এবং অ্যাডমিশনের যে প্রশ্নগুলো তুমি ফেস করতেছো সেটার সমাধান কিভাবে করা যেতে পারে সেটা বলার জন্য কাউকে পাচ্ছ না, তাদের জন্য এই দুইটা সার্ভিস মাই স্টাডি ফ্রেন্ডে অ্যাভেলেবেল আছে। একটা হলো পার্সোনাল কেয়ার, যেখানে তুমি একা সরাসরি পড়তে পারো, আর একটা হলো প্রাইভেট কেয়ার, যেটার মধ্যে তুমি 6 জন, 8 জন অথবা 4 জন ফ্রেন্ডকে নিয়ে প্রাইভেটলি পড়তে পারো। এই ক্লাসগুলো হয় গুগল মিটে, সম্পূর্ণ অনলাইনে, তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে পারো। আর এই ব্যাচ গুলোতে অলরেডি আমার 3টা ব্যাচ চলতেছে, আর আরো কিছু ব্যাচ যেটা অফলাইনে, সেগুলা সম্পর্কে তো বলবো না কিছুই, অফলাইনে কথা এখানে বলা যাবে না, বিকজ মাস্টার ডিফেন্ডের পুরো মডিউলই অনলাইনে চলে। সো এই তো এই এই কেয়ার গুলোতে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে কি করবা, তুমি জাস্ট কন্ট্যাক্ট করবা, কল কল ঠিক না, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ WP দেখলাম 0197918984, এই নাম্বারে তুমি সরাসরি হোয়াটসঅ্যাপ করে এই যে কোনো কেয়ারে, পার্সোনাল কেয়ার আর প্রাইভেট কেয়ার, এখানে ভর্তি হতে পারো। আর ইচ্ছা করে অযথা ভর্তি হয়ে না, যদি তুমি দেখো অ্যাডমিশন টেস্টের প্রবলেম গুলো সলভ করতে তোমার কষ্ট হচ্ছে এবং বিভিন্ন কিছুর কোশ্চেন তোমার জানা নাই, অথবা 2 বছরের অনেক বেসিকের ল্যাগিংস আছে, অর্থাৎ তোমার বেসিকের মধ্যেই দুর্বলতা আছে, বেসিক ক্লাসের অভাব আছে, তুমি জানো না অনেক কিছু, সেই ক্ষেত্রে শুধু তুমি এই এই কেয়ার গুলোতে যুক্ত হতে পারো। এছাড়া তুমি যে কোচিং সেন্টার বিভিন্ন জায়গায় যুক্ত হয়েছো এবং আমার লাইভে আছো,
তোমার ওইটা দিয়ে কাভার হয়ে যাবে, তোমার আর এক্সট্রা প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। তো আমি এনকারেজ করব না, কিন্তু তারপরেও তোমার জীবনের পড়াশোনার দিক থেকে সর্বশেষ চেষ্টা এটা অ্যাডমিশন টেস্ট, তাই কোনো দিক থেকে ল্যাকিং যেন না থাকে, এই কারণে মাই স্টাডি ফান্ড এর পক্ষ থেকে আমরা এই দুইটা সার্ভিস তোমাদের এখনো অফার করছি। সো দ্যাটস দ্য থিং, এটা ছিল আপডেট। আজকের ক্লাসে যারা যারা ছিলা তাদেরকে অনেক ধন্যবাদ, এবং আজকের ক্লাসের টোটাল সামারি করে দিচ্ছি কি কি বোঝাইছি আর কি কি বোঝাই নাই সেটাও বলবো। আচ্ছা, তো আমি একদমই শুরুতে চলে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখেছি যে পর্যায় সারণী মুখস্থ করা যায় কি কি ছন্দ দ্বারা, এবং সেই ছন্দ দ্বারা পর্যায় সারণী মুখস্থ করার পরে যে কোনো মৌল ওই ছন্দের ভিতর থেকে বের করে আনতে পারি যেটার পারমাণবিক সংখ্যা ম্যাজিক নাম্বার ব্যবহার করে বের করা সম্ভব। এরপরে আমরা এক এক থেকে 30 ভর মুখস্থ করার সহজ কয়েকটা নাম সিরিজ আকারে কয়েকটা মেমোরাইজিং টেকনিকে ভর সংখ্যা মুখস্থ করার টেকনিক দেখেছি, ভর সংখ্যাকে সরাসরি কিভাবে মুখস্থ করতে হয়, এবং ভর সংখ্যার সাজেশনও দিয়েছি যে কোনগুলো মুখস্থ করতে হবে অ্যাডমিশনের জন্য অ্যাটলিস্ট। আর কোয়ান্টাম সংখ্যার ভেতরে আমরা অনেকগুলো জিনিসপত্র শিখেছি, এবং কোয়ান্টাম সংখ্যা কোথা থেকে আসে, শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আসে সেটা দেখেছি, শ্রোডিঙ্গার ইকুয়েশনের ভিতরে কিছু অবজেক্টিভ অ্যান্সার করা শিখেছি। তারপরে আমরা একটা আজগবি একটা জিনিস শিখেছি, সেটা হলো স্পিন মোমেন্টাম নির্ণয়, মানে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ঘূর্ণন কি বলা যেতে পারে, কৌণিক ভরবেগ, ঘূর্ণন কৌণিক ভরবেগ ইলেকট্রনেরটা নির্ণয় করা শিখেছি, যেটা যেটা তোমরা হয়তো কেউ কেউ কিছু বোঝো নাই, কারণ ওটার কি ওটার প্রমাণিত নাই, মানে প্রমাণ দেখানো হয়নি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটার কথা বলতেছি, এটার প্রমাণটা আসলে আমি যখন কোয়ান্টাম ফিজিক্স কোর্স করাই ওটার ভিতরে থাকে, বাট ওটা ইউনিভার্সিটি লেভেলের কোর্স, তোমাদের বাচ্চাদের কোর্স না। এই যে এই জিনিসটা, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যদি কেউ বলে বোসনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এর বের করো, তখন তুমি এখান থেকে 0, 1, 2 এগুলা ব্যবহার করে বের করতে পারতা, বাট জেনারেলি তোমাদের বোসন পার্টিকেল যাবে না, তোমাদের নেচারে যে পার্টিকেল গুলো পাওয়া যায় সবচেয়ে ক্ষুদ্র ইলেকট্রনের মতো, যেটার এস এর মান অলওয়েজ হাফ, সেটা ব্যবহার করে অঙ্কটা করতে হবে আর কিছুই না। মানে এই যে কৌণিক ভরবেগ বের করতে বলছে, এই সূত্রটা লিখবা, এইচ কাট ইজ রোট ওভার এস ইন্টু এস প্লাস 1, তারপর ইলেকট্রনের জন্য তুমি যেটা করবা এস এর মান বসে দিবা হাফ, এটার অ্যান্সার আসবে √3/2 এত। এটা অবজেক্টিভ এর জন্য শুধু মুখস্থ করে রাখবো আর কিছুই না। আর এটার মানও বের করতে পারো, প্লাঙ্কেট রিডিউসড কনস্ট্যান্ট এটা। সো এই তো, এটা হলো আমি কোথা থেকে পড়াইছিলাম, এটা হলো কোয়ান্টাম নাম্বার যখন পড়াচ্ছিলাম শ্রোডিঙ্গার ইকুয়েশনের ভিতর থেকে এই জিনিসটা পড়াইছিলাম। সো এরপর তোমাদের আমি কোয়ান্টাম নাম্বার নির্ণয় করার জন্য সূত্র, এন এর সূত্র, এল এর সূত্র, এম এর সূত্র, তারপর এস এর সূত্র, এগুলো অনেক ডিটেলস এ পড়ানো হয়, একটা ক্লাস লাগে এটা পড়াইতেই, বাট আমি টেনে টেনে চলে গেছি, বিকজ অ্যাডমিশনের স্টুডেন্ট তোমরা, এগুলো নিয়ে বেশি জ্ঞানাবেশ বলে লাভ নাই। এরপর যে কোনো একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার উপায় দেখেছিলাম, যেমন নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা শিখেছিলাম, যেটার ভিতরে আমরা হুন্ডের নীতি, পরিবর্তন নীতি সবকিছু একসাথে দেখতে পেয়েছিলাম, এবং বোরবেরি প্রিন্সিপাল বা এন প্লাস এল এর নিয়ম বা আব্বাও প্রিন্সিপাল দেখেছিলাম। এরপরে আমরা একটা বক্স বা টেবিলের মাধ্যমে আর এর মান গুলা কোন সময় কোনটা বসাবো দেখছিলাম, আর কোন সময় কোন ধরনের ইউনিটে যাইতে হয় সেটার একটা টেবিল দেখেছিলাম, যেগুলোর নোট আমি দিয়ে দেবো। সবশেষে জাস্ট একটা মুখস্থ তথ্য, দুর্বল আর তীব্র অ্যাসিডের কয়েকটা উদাহরণ দেখেছিলাম। তো ওভারঅল এই ক্লাসে আমরা শেষ করেছি টোটাল 12টা টপিক, বিভিন্ন এককের পরিচিতি, কনভার্সন বিদ্যা, পর্যায় সারণী মুখস্থ করে ফেলছি, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, অরবিট এবং অরবিটাল, কোয়ান্টাম সংখ্যা এবং এর ধারণা, পলিবর্জন নীতি, হুন্ডের নীতি, আব্বাউর নীতি, ইলেকট্রন বিন্যাস, টেমপ্লেট মেথডে কেমনে করতে হয় বড় বড় মোলের ইলেকট্রন বিন্যাস সেটা দেখেছি, দুর্বল এবং তীব্র অ্যাসিডের পরিচিতি নিয়েছি। সো আজকের ক্লাস অনেক মানে কি বিস্তারিত ছিল এবং অনেক বেসিক ছিল, আজকে ক্লাস অনেক বোরিং ছিল, বিকজ এগুলো অনেক বেসিক কথাবার্তা, কোনো অঙ্ক ছিল না, খুবই দুঃখ লাগছে। তারপরেও যারা ক্লাসে সব শেষে ছিল তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, এবং শুধু ক্লাসে থাকলে হবে না, নিজের করে দেখানো লাগবে, নিজের নোট নিজে করো এবং গ্রুপে শেয়ার করো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
ছন্দে ছন্দে অনেক কিছু বুঝতে পেরেছে, রাকিতা বলতেছে। আচ্ছা এখানে কি বলতেছে, না আপনার আপনার থ্যাংক ইউ লাগবে না, ইউ পচা পচা, ইওর ক্লাস ভালো, আচ্ছা ইউ পচা, ইওর ক্লাস ভালো, বেস্ট ক্লাস, ওকে আপনাকে অনেক ধন্যবাদ, জিয়াসমিন বলতেছে। থ্যাংক ইউ জিয়াসমিন, তোমার সবাই খাবার খেয়ে নাও, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর চকলেট টকলেট পাইলা না, তাহলে চকলেট আর আমি খাই, তোমরা তোমাদের দরকার নাই। ক্লাসে বেশি সময় নষ্ট হয়, এই কারণে আমি চিন্তা করেছি চকলেট টকলেট নিয়ে বসতে হবে। নো পোর্শন, অল ক্লিয়ার, এন্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, ঠিক আছে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়ার পর অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করছো, তাদের জন্য বলবো নিজের শরীরে যত শক্তি আছে তত শক্তি নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এখন একটু থাইমা থাইকো না, যে যেখানে আসো নিজের সর্বোচ্চ চেষ্টাটা করো, বিকজ তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স না পাও, তখন তোমাকে রাস্তা রিক্সা লাইসো জিজ্ঞেস করবে, এত না পড়াশোনা করছো রিক্সা চালাইতে এর থেকে, আমার তো অনেক ইনকাম হয়, তোমার তো তাও হয় না, পড়াশোনা দেখে কিছু হবে না, আর এরকম বলবে। মানে তোমাকে ব্যর্থ ফিল করানোর জন্য চারপাশ থেকে মানুষজন চলে আসবে ছুটে, আর নানান রকমের কষ্ট দেবে। ওই মানুষগুলাকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা করো, আর ওই মানুষগুলো যেন কিছু বলতে না পারে সেই জন্য অ্যাটলিস্ট নিজেকে প্রস্তুত করো। আর অ্যাডমিশনের পড়াটা চান্স পাওয়ার জন্য যতটা হেল্প করবে, তার থেকে অনেক বেশি হেল্প করবে তোমাকে একটা নতুন মানুষ হতে। অর্থাৎ তুমি যে শিখতেছো এবং স্পিডে কাজ করা শিখতেছো, ম্যাথমেটিক্যাল ব্রেন ডেভেলপ করতেছো, বা অনেক কিছু মনে রাখার টেকনিক শিখতেছো, মেডিকেলের জন্য হোক, ভার্সিটির জন্য হোক, বা বুয়েটের জন্য হোক, যেভাবে তুমি পড়াশোনা করো না কেন, তোমার ব্রেনের নিউরনের পাওয়ার বাড়তেছে, নিউরনের কানেকশন বাড়তেছে, সিনাপসিস কানেকশনটা বেড়ে যাচ্ছে, যেটা দিয়ে তুমি জীবনে অনেক কিছুকে সহজ করতে পারবা, তোমার জীবনটা সহজ হবে এবং সুন্দর হবে। সো এই যে পড়াশোনা করতেছো, পরিশ্রম করবা, সেটা কিন্তু মাটি হয়ে যাবে না। তুমি চান্স পাও না পাও, তোমার ব্রেনটা যে খাঁটি স্বর্ণের হচ্ছে, সেটা তুমি বিভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারবা। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কারো কোনো চাকরি থাকবে না, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন এর যুগ চলে আসবে, ওয়েব থ্রি তে যাচ্ছি আমরা। সো ওয়েব থ্রির জগতে ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো ভ্যালু নাই। সো তোমার যে ব্রেনটা এখন তৈরি হচ্ছে, সেটার ভ্যালু তখনও থাকবে, কারণ তুমি চিন্তা করতে পারো, এটা মানুষের অনেক বড় একটা গুণ। রাকিতা বলছে কি চকোলেট, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, ভাইয়া ক্ষুধা লাগছে, চলে গেলাম, টাটা বাই বাই, আমিও খাবো। ভাইয়া এটা ঠিক না, আমাদের দেখে দেখে খাচ্ছেন না, আমি দেখে দেখে খাচ্ছি না, তোমরা দেখতেছ আমি খাচ্ছি, আমার কি, বাই, ভালো থেকো সবাই।